Okay. বাচ্চারা কি অবস্থা? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসিস তোরা? ওকে, লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কি করছিলাম? লাস্ট ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে পর্যাবৃত্ত ধর্মের প্রথম পর্ব দেখছিলাম, তাই না? কালকে শুধু আয়নীকরণ শক্তি পর্যন্ত পড়ছিলাম, আজকে আমরা আরো বিভিন্ন জিনিসপত্র নিয়ে আলাপ আলোচনা করব। তো আমাদের আজকে হচ্ছে নবম লেকচার, এই লেকচারটা শেষ হলে মৌলের পর্যাবৃত্ত ধর্ম পর্যন্ত শেষ হবে। হ্যাঁ, মৌলের পর্যাবৃত্ত ধর্ম পর্যন্ত শেষ হবে আজকে। এরপরে যাব হচ্ছে আমরা রাসায়নিক বন্ধনে, ওইখানে আবার রাসায়নিক বন্ধন, বন্ধনের বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের এটা সেটা ভিলকি ঝিলকি জিনিস আছে, সংকরায়ন আছে, মোস্ট ইম্পর্টেন্টলি বেসপায়ার থিওরি আছে, ব্যালেন্স বন্ড থিওরি আছে, তারপরে হচ্ছে তোর ওই ফাজানের নীতি আছে, অনেক মজার মজার জিনিস আছে আর কি। তো ওইগুলো নিতে কয়টা লেকচার লাগবে আমি জানি না, অনেকে জিজ্ঞেস করছে যে কয়টা লেকচার কয়টা লেকচার, আমি নিজেও জানি না কয়টা লেকচার। আসতেছি, পড়াইতেছি, যাইতেছি, তো পড়তে থাকি যতগুলো লেকচার লাগে, সমস্যা নেই, ঠিক আছে, পড়তে থাকি আমরা। ওকে, ভালো আছিস সবাই? যারা এখনো আগের আটটা ক্লাস করিস নাই, হ্যাঁ আটটা ক্লাস যারা করিস নাই, ইউটিউবে দেওয়া আছে, এই গ্রুপে পিন পোস্ট করে দেওয়া আছে লিংক সহ, তো আগের আটটা ক্লাস করে ফেলবি। একটা দুইটা ক্লাস করা শুরু করলি দেখবি যে মানে টানবে ক্লাস গুলা, হ্যাঁ, কারণ সবকিছু ডিটেলসে পড়াইছি, তো টাইম নিয়ে পড়াইছি, হ্যাঁ, একদম বইয়ের লাইন বাই লাইন ধরে ধরে পড়াইছি, তো এই জিনিসগুলা টানবে যদি করা শুরু করিস মনোযোগ দিয়ে। আর অবশ্যই ক্লাস করার সাথে সাথে নোট করবি, নোটগুলা শেয়ার করবি যাতে বাকি বাচ্চা কাচ্চারা দেখতে পায় যে কি পড়তেছিস, কি পড়ানো হচ্ছে এই জিনিসগুলো, ঠিক আছে? ওকে, সাব্বির হোসেন, উগান্ডা থেকে আসলাম মাত্র, তোর এতক্ষণ লাগলো কেন? বাকিরা তো আগের ফ্লাইটে চলে আসছে। আচ্ছা দেখ, খেয়াল কর ভাই, হচ্ছে উগান্ডার একটা ইউনিভার্সিটি আছে, মাকেরের ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যাবো, দোয়া করিস। হ্যাঁ, মাকেরের ইউনিভার্সিটি ফ্রম উগান্ডা। কি ভাই আসতেছেন? চেহারা ছবি দেখে মনে হয় না উগান্ডার। ওকে বাচ্চারা, তাহলে শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা শুরু করে দিই, সবাই খাতা কলম নিয়ে বস। ওকে, প্রথমে আয় ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, আসক্তি শব্দটা দিয়ে কি বুঝছিস বলতো? আসক্তি, আসক্তি মানে কি? কোনো কিছুর প্রতি আসক্ত হওয়া, প্রেম, ভালোবাসা, নেশা, এইগুলোই তো নাকি? ইলেকট্রন আসক্তি মানে কি? আমরা গত ক্লাসে আয়নীকরণ শক্তি পড়ছিলাম, মনে আছে? আয়নীকরণ শক্তি, এই ইলেকট্রন আসক্তি জিনিসটা হচ্ছে আয়নীকরণ শক্তির উল্টা জিনিস। কি বললাম? ইলেকট্রন আসক্তি হচ্ছে আয়নীকরণ শক্তির উল্টা। এবার ডেফিনেশন, সংজ্ঞা কি বলে? সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোন গ্যাসীয় বিচ্ছিন্ন একমোল পরমাণুতে একমোল ইলেকট্রন যুক্ত করলে, একমোল ইলেকট্রন যুক্ত করে একমোল ঋণাত্মক আয়ন তৈরি করতে যে শক্তি নির্গত হয়। দেখ, আয়নীকরণ শক্তিতে যে কথাগুলো বলছি এখানে ঠিক তার বিপরীত কথাগুলো বলতেছি, ঠিক আছে? ওইখানে ছিল একটা ইলেকট্রন টেনে নিয়ে আসবো, সরিয়ে নিব, ধনাত্মক আয়ন তৈরি হবে, শক্তির প্রয়োজন হবে। কিন্তু আয়ন ইলেকট্রন আসক্তিতে কি? ইলেকট্রন আসক্তিতে হচ্ছে আমরা একটি একমোল ইলেকট্রন সরিয়ে নিব, নিলে ঋণাত্মক আয়ন তৈরি হবে এবং যে পরিমাণ শক্তি নির্গত হবে, এনার্জি রিলিজ হবে, এনার্জি উৎপন্ন হবে, উৎপন্ন, আগেরটাতে শক্তি লাগছে, এটাতে উৎপন্ন হবে, ঠিক আছে? আমরা যদি সংক্ষেপ ওই যে ওই দিনের মতো লিখি, তার আগে খেয়াল কর ইলেকট্রন আসক্তি, এটাকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি।
ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি। তারপর যখন বারবার বারবার কথাটা আসবে তখন আমরা কি লিখবো, এটাকে ইএ লিখবো। ইএ, ইএ মানে কি, ইএ মানে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, অ্যাফিনিটি। ঠিক আছে, এবার আমরা যদি সংজ্ঞাটাকে একটু ভেঙে ভেঙে লিখি তাহলে কি লিখবো, ইলেকট্রন আসক্তি জিনিসটা কি, এক মোল, ওই যে কালকের মতো যদি লিখি কোন কোন জিনিসগুলো মনে রাখবো, এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন পরমাণু থাকবে। ঠিক আছে, এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু, কি করবো, এক মোল ইলেকট্রন সরিয়ে নিব, সরি এক মোল ইলেকট্রন যুক্ত করব, এক মোল ইলেকট্রন যুক্ত, যুক্ত এক মোল ইলেকট্রন কি হবে, যুক্ত হবে। এক মোল ইলেকট্রন যদি যুক্ত হয় তাহলে কি ধরনের চার্জ ক্রিয়েট হবে, ইলেকট্রন ছড়িয়ে নিলে হয় পজিটিভ, ইলেকট্রন যুক্ত করলে কি হবে, নেগেটিভ। তাহলে এক মোল, এক মোল ঋণাত্মক চার্জ তৈরি হবে, ঋণাত্মক, ঋণাত্মক চার্জ বা আয়ন তৈরি হবে। হ্যাঁ, ঋণাত্মক চার্জ তৈরি হবে, সাথে কি হবে, সাথে হচ্ছে খেয়াল করে দেখ, তুই যখন, তুই যখন আয়নীকরণ শক্তির একটা পরমাণু থেকে ইলেকট্রন টেনে নিয়ে আসতেছিস সেটা কি করতেছিস, ওই নিউক্লিয়াসের এগেইনস্টে কাজ করা লাগতেছে, নিউক্লিয়াস ইলেকট্রনটাকে ধরে রাখছে, তুই সেখান থেকে টেনে নিয়ে আসছিস, শক্তি লাগছে তাই না। কিন্তু এইখানে কি হইতাছে, এখানে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ, আর তুই যখন একটা ইলেকট্রন দিতেছিস, নিউক্লিয়াস পজিটিভ, তুই তাকে ইলেকট্রন দিতেছিস, সে খুশি হইতেছে। এখন তুই মনে কর কাউকে চাস, হ্যাঁ কাউকে তুই চাই চাই করো, যে আমার লাগবে আমার দরকার, তাকে যদি তুই পাস খুশি হবি না কষ্ট পাবি, ডেফিনেটলি খুশি হবি। হ্যাঁ, একটা মাথা থেকে প্যারা চলে যাবে, টেনশন চলে যাবে, এনার্জি রিলিজ হবে, রিল্যাক্স হয়ে যাবে তাই না। এখন তারা মনে করো অনেকে যে রাত দশটা বাজে ক্লাস করতে কান্নাকাটি করিস, যে ভাই দশটা বাজে দেরি হয়ে যায়, নয়টা বাজে দেরি হয়ে যায়, তুই আবার রাত তিনটা পর্যন্ত নাইট ডিউটি করবি, মানে তোদের সিনিয়র শয়তানের দল, শয়তানের আড্ডিরা নাইট ডিউটি করবি। তো এই যে যার সাথে কথা বলবি বা যাদের সাথে কথা বলিস এই যে নাইট ডিউটি করিস, এটা তো একটা প্যারা তাই না। এখন তুই যারা চাস তারা যদি পায় যাস, টেনশন চলে গেল, রিলিজ, এনার্জি রিলিজ হবে, শক্তি উৎপন্ন হবে, রিল্যাক্স হবে তাই না। ব্যাপারটা এইরকম যে আমরা যখন একজনকে ইলেকট্রন দিতেছি, নিউক্লিয়াস চাচ্ছে ইলেকট্রন, নিউক্লিয়াস চাচ্ছে ইলেকট্রন, এখন সেই ইলেকট্রন পাইতেছে, তাহলে কি হবে, খুশি হবে, খুশি হয়ে সে কি করবে, এনার্জি উৎপন্ন করবে, তাহলে এখানে কি হবে, শক্তি উৎপন্ন হবে, শক্তি উৎপন্ন হবে বা শক্তি নির্গত হবে, উৎপন্ন হবে বা নির্গত হবে, একটা লিখলেই হয়, নির্গত হবে, শক্তি উৎপন্ন হবে বা শক্তি নির্গত হবে। তাহলে ইলেকট্রন আসক্তি জিনিসটা কি, ইলেকট্রন আসক্তি হচ্ছে এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন কোন পরমাণুতে, এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন কোন পরমাণুতে আমরা যদি এক মোল ইলেকট্রন যুক্ত করি, তাহলে এক মোল ঋণাত্মক চার্জ তৈরি করতে যেই শক্তি উৎপন্ন হয় বা যেই শক্তি নির্গত হয় তাকে বলা হয় কি, ইলেকট্রন আসক্তি। তো গতদিনের মতো আমরা যেমন আয়নীকরণ শক্তি প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম দেখছিলাম, ইলেক্ট্রন আসক্তি এরকম প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারে। ঠিক আছে, যেমন ধর আমরা একটা উদাহরণ দিই, খুব সিম্পল একটা উদাহরণ দিই, মনে কর অক্সিজেন, হ্যাঁ এই ধর একটা অক্সিজেন, অক্সিজেন কি করলো, একটা ইলেকট্রন গ্রহণ করলো, একটা ইলেকট্রন গ্রহণ করলো, যেহেতু ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে তৈরি হয়ে করলো কি, অক্সিজেন মাইনাস আয়ন। ঠিক আছে, অক্সিজেন মাইনাস আয়ন, যেহেতু শক্তি নির্গত হয় তাহলে ডেলেসটা কি, ডেলেসটা হচ্ছে পজিটিভ, পজিটিভ। এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি, প্রথম ইলেকট্রন আসক্তি। এরপরে আয় এই যে অক্সিজেন মাইনাস, মনে কর এই অক্সিজেন মাইনাসটা কি করলো, আবার একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে কি হইলো, অক্সিজেন টু মাইনাস। ঠিক আছে, এবার আবার ডেলেসটা কি হবে, কি হবে, কি হবে, ডেলেসটা কি হবে, কি ডেলেসটা আবার, আবার পজিটিভ তাই না, ডেলেসটা আবার কি, তোর মাথা, ডেলেস কি, নেগেটিভ। আচ্ছা দেখ, খেয়াল কর, এই ধারা বাচ্চারা উল্টাই ফেলছি, পজিটিভ নেগেটিভ এক করে ফেলছি, এটা কি প্রথমটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, না বিক্রিয়া না, তো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ কি হয়, মানে ডেলেস কি থাকে, নেগেটিভ থাকে, দুঃখিত, তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেলেস হয় কি, নেগেটিভ,
নেগেটিভ, যেহেতু আমরা কি বলছি শক্তি নির্গত হয় উৎপন্ন হয়, তাহলে তাহলে লিখে ফেলছি, তাহলে ডেল এস কি নেগেটিভ। এবারে পরেরটা, আবার ইলেকট্রন গ্রহণ করলো, আবার ডেল এস কি হবে নেগেটিভ, তাই না? কিন্তু না, এইবার ডেল এস হচ্ছে পজিটিভ। পজিটিভ কেন পজিটিভ, এটা হচ্ছে প্রশ্ন। দেখ, এটাকে আমরা বলবো কি, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি। খেয়াল করে দেখ, খুব মনোযোগ দে, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। হ্যাঁ, প্রচুর প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিসটা, খেয়াল কর, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, পরীক্ষায় প্রচুর আসে এটা। আমরা কি বললাম, আমরা বললাম হচ্ছে একটা অক্সিজেন যখন একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করার পরে ডেল এসটাকে আমরা বললাম কি নেগেটিভ। কেন? কারণ শক্তি উৎপন্ন হয়, তাই না? এই যে শক্তি নির্গত হয়, এই জন্য। তো এটাকে আমরা বললাম প্রথম আয়নীকরণ, প্রথম ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি। এবার অক্সিজেন আরও একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করার পর এইবার ডেল এস হচ্ছে পজিটিভ, অর্থাৎ এইবার আর তাপ উৎপাদি না, এবার তাপ হারি। কথা হচ্ছে কেন, কেন? তাহলে এইটাকে যখন আমরা বললাম, এটা কি, এটা হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়া, তাপ উৎপাদি, তাপোৎপাদি। আর এটা কি, এটা হচ্ছে তাপহারি। তাহলে এখন খেয়াল কর, প্রথমটা তাপ উৎপাদি, কিন্তু পরেরটা তাপহারি কেন, কেন? কারণ কি, একটু সবাই মনোযোগ দে, এখানে দেখ, প্রথম যখন একটা ইলেকট্রন দিচ্ছে, আমরা কার মধ্যে দিতেছি, একটা নিউট্রাল পরমাণুর কাছে, তাই না? একটা নিরপেক্ষ পরমাণুতে আমরা ইলেকট্রন যুক্ত করে দিলাম। এখন ওই নিরপেক্ষ পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে, সেই ইলেকট্রনকে টান দিল, ইলেকট্রন যুক্ত হয়ে গেল, ফাইন। বাট আমরা যখন দ্বিতীয় ইলেকট্রন আসক্তির কথা বলতেছি, এই দ্বিতীয় ইলেকট্রন আসক্তির আমরা কার সাথে যুক্ত করতেছি, দেখতো ভাইয়া, কার সাথে ইলেকট্রনটা যুক্ত হইতেছে, একটা নেগেটিভ আয়নের সাথে। এটা কি একটা নেগেটিভ আয়ন না, একটা অ্যানায়ন না? তো নেগেটিভ আয়নের সাথে তুই যুক্ত করতেছিস কারে, ইলেকট্রন, ইলেকট্রন কে, এই ভদ্রলোকের চার্জ কি, ইলেকট্রনের চার্জও কি নেগেটিভ। এখন তুই একটা নেগেটিভ আয়নের মধ্যে যখন তুই একটা নেগেটিভ চার্জ যুক্ত করবি, নেগেটিভ নেগেটিভ কি হবে, নেগেটিভ নেগেটিভ হবে বিকর্ষণ হবে। এখন চলে যাস, আচ্ছা, নেগেটিভ নেগেটিভ কী হবে, বিকর্ষণ হবে। তো এখন তুই যখন এই দ্বিতীয় ইলেকট্রন আসক্তিতে যখন ইলেকট্রনটা তুই যুক্ত করবি, এটা কি একটা নর্মাল যেই একটা ব্যাপার, ওই ব্যাপারের এগেনস্টে যাইতেছে না? অর্থাৎ নেগেটিভ নেগেটিভ তুই দুইটা যখন পাশাপাশি আসবে, বিকর্ষণ হবে, তাহলে বিকর্ষণ বলটাকে ওভারকাম করতে হবে, বিকর্ষণ বলটা থেকে বেশি বল প্রয়োগ করতে হবে। বুঝছিস কিনা ব্যাপারটা? ধর চুম্বকের সেম মেরু যখন পাশাপাশি আসে, কী করে, বিকর্ষণ করে, ওটা যদি অনেক জোরে তুই চাপ দিয়ে রাখোস, অনেক জোরে চাপ দিয়ে রাখোস, তাহলে কী হবে, ওটা এভাবে লেগে থাকবে, কিন্তু চাপ সরাই দিলে কি অটোমেটিক খুলে যাবে। এইখানে ব্যাপারটা এরকম, তুই যখন নেগেটিভ নেগেটিভ নেগেটিভের এগেনস্টে যখন তুই কাজ করতেছিস, নেগেটিভের মধ্যে যখন নেগেটিভ যুক্ত করতেছিস, তখন কী করা লাগতেছে, এক্সট্রা এনার্জি দেওয়া লাগতেছে, এক্সট্রা শক্তি দেওয়া লাগতেছে। তো যেই বিক্রিয়ায় বাহিরে থেকে শক্তি দেওয়া লাগে, সেই বিক্রিয়াটাকে কী বলা হয়, তাপহারি বিক্রিয়া, এন্ডোথার্মিক রিয়াকশন, তাই না? তাহলে এখন আমার প্রথম ইলেকট্রন আসক্তি সেটা কি, তাপ উৎপাদি। কেন? কারণ এখানে ইলেকট্রন নেয়ার পরে তাপ উৎপন্ন হয়। কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কি, তাপহারি। কেন? কারণ এইখানে যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা একটা নেগেটিভ আয়নের সাথে যুক্ত হইতেছে, আর ইলেকট্রনও নেগেটিভ, আয়নও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ হবে, আর এই বিকর্ষণ বলকে অতিক্রম করে ইলেকট্রন যুক্ত করতে আমাদের বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে, এনার্জি লাগবে, শক্তি লাগবে। আর যে যে বিক্রিয়া শক্তি লাগে তাকে বলা হয় তাপহারি বিক্রিয়া। বুঝছোস বিষয়টা? তোরা একটু বল, বুঝছোস কিনা? আমি লাইনটা লিখে ফেলি, যে আমার প্রথম, এই লাইনটা খুব মনোযোগ দিয়ে নোট করে রাখবি, যে প্রথম ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি তাপ উৎপাদি হলেও, তাপোৎপাদি হলেও, হলেও দ্বিতীয় ইলেকট্রন আসক্তি তাপহারি। তো পরীক্ষা যখন আসবে এইভাবে আসবে, যে প্রথম ইলেকট্রন আসক্তি তাপোৎপাদি হলেও দ্বিতীয় ইলেকট্রন আসক্তি তাপহারি, ব্যাখ্যা করো সুন্দরভাবে, এই ব্যাখ্যাটা দিয়ে দিবি, এটা লিখবি, লিখে বলে দিবি যে এই ঘটনা যেটা এতক্ষণ ভাইয়া বললাম। বুঝছস তোরা বিষয়টা? ক্লিয়ার হয়েছে কি জিনিসটা, ক্রিস্টাল ক্লিয়ার? সাব্বির আলী কি অবস্থা, সালাম কীটনাশক ভাইয়া, পরীক্ষা কেমন হয়েছে তোর? ওকে বাচ্চারা, বুঝছস কি? আচ্ছা
আরেকবার, ঠিক আছে, আরেকবার এক লাইনে বলতেছি, খেয়াল কর, খেয়াল কর, আমরা একটা জিনিস তো এটা ডেফিনেশন থেকে শিখছি, সংজ্ঞা থেকে শিখছি, যে একমোল গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুতে একমোল ইলেকট্রন যুক্ত করলে কি হবে, এই যে শক্তি উৎপন্ন হবে। হ্যাঁ, আর শক্তি যদি তুমি উৎপন্ন হয়, সবসময় মনে রাখবি শক্তি উৎপন্ন হওয়ার বিক্রিয়াটা হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া, তাপোৎপাদী। তাহলে ইন জেনারেল যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে ইলেকট্রন আসক্তি প্রসেসটা কেমন, আমরা উত্তর দেবো কি, তাপোৎপাদী। ঠিক আছে, তাপোৎপাদী। কিন্তু যখন আমাদের এই জিনিসগুলো সামনে আসবে, তখন আমরা দেখব যে প্রথমে যখন একটা ইলেকট্রন গ্রহণ করলো যে কোনো মৌল, তো প্রথম ক্ষেত্রে সেই জিনিসটা কি, তাপোৎপাদী, তাপ উৎপাদন হইতেছে, অ্যাজ আমাদের যেরকম ডেফিনেশনে বলা আছিল। কিন্তু যখন আরও একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, দ্বিতীয় একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, তখন দেখ প্রথম একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে সে অলরেডি কি হয়ে আছে, একটা নেগেটিভ আয়ন হয়ে আছে। প্রথম একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে কি হয়ে আছে, সে নেগেটিভ আয়ন হয়ে আছে। এই নেগেটিভের মধ্যে আবার তুই কি করতেছিস, একটা ইলেকট্রন যুক্ত করতেছিস। তো নেগেটিভের মধ্যে ইলেকট্রন যুক্ত করলে নেগেটিভ, এটা নেগেটিভ, ইলেকট্রনও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কি হবে, বিকর্ষণ হবে। তো যেটা বিকর্ষণ হয় সেটা তো জোড়া লাগতে চাইবে না, জোড়া লাগালে কি করতে হবে, বাইরে থেকে শক্তি দিতে হবে। আর বাইরে থেকে শক্তি দিতে হয় যে বিক্রিয়া, ওই বিক্রিয়াকে বলা হয় তাপহারী বিক্রিয়া। তো সুতরাং আমরা বলতে পারি যে প্রথম ইলেকট্রন আসক্তি তাপোৎপাদী হলেও দ্বিতীয় ইলেকট্রন আসক্তি তাপহারী, তাপহারী। ঠিক আছে, এবার আমি বুঝতে পারছি। ওকে, যাই নেক্সট। আচ্ছা, এবার আয় ইলেকট্রন আসক্তির পর্যায়ভিত্তিক সম্পর্ক। কালকে আমরা যেরকম পড়ছিলাম যে সম্পর্কগুলা, ওই সম্পর্কগুলো এরকম আবার একটু খেয়াল কর। প্রথমটায় পর্যায়ভিত্তিক সম্পর্ক, আমরা ওই যে শুরুতেই যেটা একদম প্রথম দিন যেরকম পড়ছিলাম যে আয় আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এরা বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কি, কমে। এখন পর্যায়ভিত্তিক সম্পর্ক মানে কি, বাম থেকে ডানে যাবে। তো এখন এইখানে ইলেকট্রন আসক্তিটা বাড়তেছে কেন, আমরা বাম থেকে ডানে যখন যাই কোনো শক্তি স্তর বাড়ে না, তাই না, শক্তিস্তর বাড়ে না, কী বাড়ে, প্রোটন সংখ্যা বাড়তেছে। আর প্রোটন সংখ্যা বাড়া মানে, প্রোটন সংখ্যা বাড়া মানে কি, প্রোটন সংখ্যা বাড়া মানে হচ্ছে তোর বাইরের যে ইলেকট্রনটা আসবে ওই ইলেকট্রনকে নিউক্লিয়াস অনেক জোরে সোরে ধরতে পারবে। যেহেতু শক্তিস্তর বাড়তেছে না, সে শক্তিস্তরের সাথে নিউক্লিয়াসের দূরত্ব বাড়তেছে না, বরং নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পাইতেছে। তো সেক্ষেত্রে নতুন যে ইলেকট্রন আসবে, ইলেকট্রন আসক্তি যেটা, যোজ্যতা ইলেকট্রন যেটা, যোজ্যতা ইলেকট্রনকে বা বাইরের ইলেকট্রনকে আমার কেন্দ্র কী করতে পারবে, নিউক্লিয়াস কী করতে পারবে, বেশি জোরে টান দিতে পারবে। তো সেক্ষেত্রে আমরা যখন বাম থেকে ডানে যাব, পর্যায়ভিত্তিক সম্পর্ক বাম থেকে ডানে যখন আমরা যাব তখন কি হবে, তখন বাড়বে, বাড়ে। আবার সেম জিনিসটাই গ্রুপ ভিত্তিক সম্পর্ক যখন আমরা লিখব, উপর থেকে নিচে যখন যাব, উপর থেকে নিচে গেলেও প্রোটন সংখ্যা বাড়ে, কিন্তু উপর থেকে নিচে যখন যাব তখন কি হয়, তখন শক্তিস্তর বৃদ্ধি পায়। আর শক্তিস্তর বৃদ্ধি পাইলে কেন্দ্র থেকে, মনে করে এই যে এরকম এরকম, মনে করে এটা হচ্ছে আমার কেন্দ্র, এরকম শক্তিস্তর বাড়তেছে, শক্তিস্তর বাড়তেছে। তো শক্তিস্তর বাড়লে এই যে কেন্দ্র, কেন্দ্র থেকে সে শক্তিস্তরের দূরত্ব বাড়তেছে। তো এইখানে যদি মনে কর এই জায়গায় একটা ইলেকট্রন আসলো, এই জায়গায় একটা, যে এইখানে একটা ইলেকট্রন আসলো আর এইখানে একটা ইলেকট্রন আসলো, কোন ইলেকট্রনটাকে কেন্দ্র বেশি জোরে ধরতে পারবে, অবশ্যই এইটাকে, তাই না। তো এইখানে পর্যায়ভিত্তিক সম্পর্ক যেটা, সেইখানে প্রোটন সংখ্যা বাড়ে কিন্তু শক্তিস্তর বাড়ে না। তো শক্তিস্তর না বাড়ার কারণে কি হয়, যে ইলেকট্রন যেটা আসে কাছাকাছি আসে তারাই নিউক্লিয়াস খপ করে ধরে ফেলতে পারে। কিন্তু কিন্তু যেটা শক্তিস্তর যখন বাড়ে তখনও ইলেকট্রন আসে, বাট ইলেকট্রনটা আসে কোথায়, দূরে, অনেক দূরে। তো নিউক্লিয়াস আসলে ওই পর্যন্ত যাইতে যাইতে নিউক্লিয়াসের ওই টান, ওই প্রেম, ওই ভালোবাসা থাকে না। কেন থাকে না, গত ক্লাসে কী পড়াইছি, শিল্ডিং ইফেক্ট, যে মাঝখানে যেসব ইলেকট্রন থাকবে তারা জুতাবে যে আমরাই তো আসি, তুই আবার ওই ইলেকট্রনের দিকে কেন থাকাস। তো এদের জুতা ঝাড়ুর বাড়ি খাইতে খাইতে, এই শিল্ডিং ইফেক্টের যন্ত্রণা পোহাইতে পোহাইতে তারা শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি খুব একটা টান থাকে না। তো সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তিটা, অর্থাৎ ইলেকট্রনকে চাওয়ার যেই টানটা, এই টানটা তার কমে যায়। ঠিক আছে, তাহলে উপর থেকে নিচে গেলে কি হবে, কমবে, উপর থেকে নিচে কমে, উপর থেকে নিচে কমে। ঠিক আছে, তাহলে গেল দুইটা সম্পর্ক। এবার আয় তিন নাম্বার, পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটাল যুক্ত পরমাণু। আমরা জানি যে এই যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এখানে বিলকি জিলকিগুলো ঘটায় কারা, পূর্ণ আর অর্ধপূর্ণ অরবিটাল যারা আছে তারা, কারণ তারা স্থিতিশীলতার কারণে উনিশ বিশ হইলেই তারা সেই জিনিসটা পছন্দ করে না। তাহলে খেয়াল করে দেখ, পূর্ণ অর্ধপূর্ণ অরবিটাল হলে তাদের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তিটা কেমন, আমরা জানি কি, বাম থেকে ডানে কি হয়, বাড়ে, তাই না, বাম থেকে ডানে বাড়ে। তাহলে এখন বল যে আমরা যদি তুলনা করি লিথিয়াম আর হচ্ছে, লিথিয়ামের পরে কি আছে, বেরিলিয়াম, এই দুজনের কথা যদি চিন্তা করি, তো লিথিয়ামের কত, লিথিয়ামের হচ্ছে তিন, বেরিলিয়ামের হচ্ছে চার। ইলেকট্রন বিন্যাস দেখলে লিথিয়ামের হচ্ছে 1s2, 2s1,
আর এখানে হচ্ছে 1s2 2s2 তাহলে এখন বলতো বাচ্চারা এই দুইটার মধ্যে লিথিয়ামের আছে অর্ধপূর্ণ অরবিটাল এটা কি অর্ধপূর্ণ আর বেরিলিয়াম আছে পূর্ণ অরবিটাল এখন একটা ইলেকট্রন যদি দুজনকে দেই কে ইলেকট্রনটা পেয়ে বেশি খুশি হবে বলতো যার যার অর্ধপূর্ণ লিথিয়াম লিথিয়াম একটা ইলেকট্রন পাইলে কি হবে তার এস অরবিটাল পূর্ণ হবে তাহলে সেই ইলেকট্রনটা পেলে কি হবে খুশি হবে কিন্তু বেরিলিয়ামের অলরেডি পূর্ণ অরবিটাল আছে সেই ইলেকট্রন নিয়ে করবেটা কি করবেটা কি তাহলে বেরিলিয়াম খুব বেশি খুশি হতে পারবে না তো যে যত বেশি খুশি হবে সে তত বেশি এনার্জি রিলিজ করবে তত বেশি শক্তি নির্গত করবে তাহলে এই দুইটার মধ্যে যদি আমরা ইলেকট্রন দেই কে বেশি শক্তি নির্গত করবে অবশ্যই অবশ্যই লিথিয়াম বেশি শক্তি নির্গত করবে কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি শিখছি নিয়ম অনুযায়ী শিখছি বাম থেকে ডানে গেলে বাড়ে তাই না তো এখানে বাম থেকে ডানে যদি যাই লিথিয়ামের পরে ডান পাশ হচ্ছে বেরিলিয়াম তাহলে বেশি হওয়ার কথা কার ছিল বেরিলিয়ামের কিন্তু এই পূর্ণ অর্ধপূর্ণ অরবিটালের জন্য বেশি অ্যাকচুয়ালি কার বেশি অ্যাকচুয়ালি হচ্ছে লিথিয়ামের লিথিয়ামের তাহলে যদিও লিথিয়াম থেকে বেরিলিয়ামের বেশি হওয়ার কথা কিন্তু এই পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের হিসাব নিকাশের কারণে বেশি হয়ে যায় কার লিথিয়ামের ঠিক আছে এরকম যদি আরেকটা উদাহরণ দিই আমরা মনে কর কার্বন আর হচ্ছে নাইট্রোজেন ঠিক আছে তো কার্বনের কত ছয় ওয়ান এস টু টু এস টু টু পি টু নাইট্রোজেনের হচ্ছে সাত নাইট্রোজেনের কত ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি এখন দেখ বাচ্চারা খেয়াল কর আমরা যদি এই দুইটার ইলেকট্রন বিন্যাস দেখি ইলেকট্রন বিন্যাস দেখলে দেখ ওর আছে টু পি টু পি টু পি টু তাই না আর নাইট্রোজেন আছে কি নাইট্রোজেন আছে টু পি থ্রি এখন বল এই দুইটার মধ্যে কোনটা কোনটা বেশি সুস্থিতিশীল আমার নাইট্রোজেনেরটা টু পি থ্রি পি অরবিটালে থাকতে পারে ছয়টা আছে তিনটা তার মানে সে কি আছে অর্ধপূর্ণ আছে অর্ধপূর্ণ মানে সে মোটামুটি স্টেবল মোটামুটি সুস্থিতিশীল তার এখন খুব বেশি মানে ইলেকট্রনের প্রতি খুব একটা চাহিদা নেই যে না ভাই আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি কিন্তু টু পি টু কার্বন তার যদি একটা ইলেকট্রন সে পায় সে কি হইতে পারে টু পি থ্রি হইতে পারে টু পি থ্রি মানে কি টু পি থ্রি মানে হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল যেটা মোটামুটি সুস্থিত তাহলে একটা ইলেকট্রন যদি দেয় ইলেকট্রনের উপর ঝাঁপিয়ে পড়বে কে কার্বন তাই না কার্বন আগে ইলেকট্রনটা নিতে চাইবে কারণ তার ইলেকট্রনে বেশি চাই চাই তো কাকে ইলেকট্রন দিলে বেশি খুশি হবে ডেফিনেটলি কার্বন বেশি খুশি হবে অক্সিজেন বলবে না আমার খুব একটা দরকার নাই কিন্তু কার্বনের দরকার আছে কার্বন চাই চাই করবে ঝাপায়া পড়বে বেশি খুশি হবে আর যত বেশি খুশি তত বেশি এনার্জি তত বেশি শক্তি যে যত বেশি খুশি হবে সে তত বেশি শক্তি নির্গত করবে ঠিক আছে তাহলে যদিও আমরা নিয়ম অনুযায়ী কী শিখছি বাম থেকে ডানে গেলে বাড়ে তাহলে নাইট্রোজেনের বেশি হওয়ার কথা কিন্তু এখানে বেশি কার বেশি হচ্ছে কার্বনের কেন কারণ হচ্ছে ওই সেই পূর্ণ আর অর্ধপূর্ণ অরবিটাল ঠিক আছে তাহলে এই যে দুইটা বিল্কি জিল্কি উদাহরণ দিলাম এই বিল্কি জিল্কি উদাহরণগুলো সুন্দর মতো নোট করে রাখবে ঠিক আছে এগুলো এমসিকিউতে প্রচুর আসে আবার দুই মার্কের ব্যাখ্যা দুই মার্কের যে কার্বন এবং নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির তুলনা করো ইলেকট্রন অ্যাফিনিটির তুলনা করো এইভাবে প্রশ্ন আসতে পারে ক্লিয়ার ওকে নেক্সট যোজ্যতা স্তরের ঘনত্ব বাচ্চারা বুঝতেছিস তোরা ভাইয়া এসএসসি তেশ আমি কি ক্লাসটা করতে পারবো করতে তো পারবি কিন্তু আগে বায়োলজি পরীক্ষা দিয়ে আয় হ্যাঁ এগুলো রেকর্ডেড থাকবে পরেও করতে পারবি এসব বিলকে জিলকে এখন করিস না ওকে বাচ্চারা বুঝতেছি আমরা কার্বন আর নাইট্রোজেনটা আরেকবার আরে বাচ্চারা বুঝোস না এটা সিম্পল জিনিস কই ইলেকট্রন আসক্তি জিনিসটা কি ইলেকট্রন আসক্তি জিনিসটা হচ্ছে ধর তুই একজনের মধ্যে ইলেকট্রন যুক্ত করে দিলি হ্যাঁ সে খুশি হয়ে কী করলো সে খুশি হয়ে তোকে কিছু শক্তি দিয়ে দিল শক্তি নির্গত করলো হ্যাঁ এখন তুই যারা ইলেকট্রন দিলি তার ইলেকট্রন রাখবে কি না তার দরকার আছে কি না এটা মাথায় রাখা উচিত না বুঝছিস কি না এখন নাইট্রোজেন আর কার্বনের তুই যদি ইলেকট্রন বিন্যাস দেখোস নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস সুস্থিত মানে সুস্থিত অবস্থায় আছে এখন তুই যদি তারে আরও একটা ইলেকট্রন দেস সে সুস্থিত অবস্থায় থাকবে না তার স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে
ঠিক আছে, সব সময় তুই তুই ভাবিস যে না ভাই আমরা তো ইলেকট্রন দিতেছি, আমরা তো খাওয়াইতেছি, মনে কর তুই বিয়ে বাড়িতে গেলি, এ পর্যন্ত খাইলি, গলা পর্যন্ত খাইলি, একদম এ পর্যন্ত। এখন যদি কেউ এসে তোর ভালোবাসে একটা মনে কর যে একটা লেগ পিস এনে তোর মুখে জোর করে ঢুকায় দেয়, তোর ভাল লাগবে? ভাল লাগবে না, এ পর্যন্ত খাওয়ার পর খাইতে পারবি? এখন যেই লোক তোর জোর করে তোর মুখের মধ্যে লেগ পিস দিতেছে, সে তো ভাবতেছে আমি তার ভালোবাসা দিতেছি, কিন্তু তোরে যে তোর তোর মুখে যে যাচ্ছে তোর ভাল লাগতেছে না তো, কারণ তোর তো অলরেডি পেট ভরা, তুই তো সুস্থিতি রিল্যাক্সে ছিলি। ব্যাপারটা এখানে এক্স্যাক্টলি এইরকম যে নাইট্রোজেনে তো অলরেডি পেট ভরা, সে তো 2p3 সুস্থিত রিল্যাক্স, তার মধ্যে তুই যখন একটা ইলেকট্রন যোগ করবি সে খুশি হবে না, খুশি হবে না, আর খুশি না হইলে শক্তি নির্গত। তুই মনে কর কেউ তোর খাওয়াই দিলে আদর করে, তোর পেটে ক্ষুধা থাকলে খাইলি, তখন না তুই ধন্যবাদ দিবি যে না ইটস ওকে ফাইন, কিন্তু তোর পেটে ক্ষুধা নয় জোর করে দিতে হাট, বুঝছিস কিনা বিষয়টা? নিবই না, খাবই না। তো এইখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে নাইট্রোজেন ইলেকট্রন নিতেই চায় না, এনার্জি দিবে কি, কিন্তু কার্বনের ইলেকট্রন দরকার, কেন কার্বনের 2p2 আছে, একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হবে 2p3, মানে কি অর্ধপূর্ণ হবে, তাই না? অর্ধপূর্ণ, তো অর্ধপূর্ণ যদি হয় তাহলে সুস্থিত হইতে পারবে, সুস্থিত হইতে পারবে, তো ওর ইলেকট্রন দরকার, ও যখন ইলেকট্রন দিবি, ওরে যখন দিবি সে খুশি হয়ে শক্তি নির্গত করবে। তো এই জন্য যে আমাদের নিয়ম অনুযায়ী কার্বন থেকে নাইট্রোজেনে বেশি হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি বেশি হবে কার্বনের, ঠিক আছে? এবার বুঝছস তো নাকি? এবার পরের স্লাইডে যাই। আচ্ছা, এবার যোজ্যতা স্তরের ইলেকট্রন ঘনত্ব আরেকটা বিলকি জিলকি জিনিস, আরেকটা বিলকি জিলকি জিনিস, দেখ খেয়াল কর, যোজ্যতা স্তরের ইলেকট্রন ঘনত্ব, আমরা একটা জিনিস গ্রুপ ভিত্তিক সম্পর্ক পড়ছি, যে গ্রুপে কি পড়ছিলাম আমরা দেখতো, গ্রুপে পড়ছিলাম উপর থেকে নিচের দিকে কমে, তাই না? উপর থেকে নিচের দিকে কমে, অর্থাৎ আমরা যদি এটা লিখি, ধর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যাঁ, তো উপর থেকে নিচের দিকে কমে, তাহলে সব থেকে বেশি হওয়ার কথা কার? ফ্লোরিনের, তারপর ক্লোরিনের, তারপর ব্রোমিনের, তারপর আয়োডিনের। কিন্তু এখানে একটা ঝামেলা হয়, এখানে ঝামেলাটা কি? ঝামেলা হচ্ছে যোজ্যতা স্তরে ইলেকট্রনের ঘনত্ব, এটা তোরা 9-10 পড়ে আসছিস। সেটা হচ্ছে ধর ফ্লোরিনের কথা যদি চিন্তা করিস, তুই মনে কর এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে মনে কর ফ্লোরিন, এই যে ফ্লোরিন আঁকাইলাম ধর, এই হচ্ছে মনে কর ফ্লোরিন, আর আমরা যদি ক্লোরিনের কথা বলি, মনে কর এইটা হচ্ছে ক্লোরিন, এই যেটা হচ্ছে ক্লোরিন। এবার আয় ধর ফ্লোরিনের মধ্যে ইলেকট্রন আসবে, এই যে ফ্লোরিন, ফ্লোরিনে ফ্লোরিনে এখন ধর এইখানে ইলেকট্রন আছে, এইখানে ইলেকট্রন আছে, আবার এইদিকে ইলেকট্রন আছে, এইদিকে ইলেকট্রন আছে, এইদিকে আছে, এইদিকে আছে, এইদিকে ইলেকট্রন আছে, তাই না? এরকম ইলেকট্রন আছে। এখন এই ফ্লোরিনের মধ্যে যখন একটা নতুন ইলেকট্রন আসতেছে, সেই ইলেকট্রনটা আসতেছে কোথায়? সেই ইলেকট্রনটা আসতেছে এই স্বল্প জায়গার মধ্যে, খেয়াল করে দেখ, সেই ইলেকট্রনটা আসতেছে কোন জায়গায়? এই স্বল্প জায়গায়। আচ্ছা, সেই ইলেকট্রনটা আসতেছে কোন জায়গায় একটু খেয়াল কর, সেই ইলেকট্রনটা আসতেছে এই যে এইখানে এই দিকে। এখন এই জায়গায় যে ইলেকট্রনটা আসতেছে এইখানে, দেখ ফ্লোরিন যেহেতু সাইজ ছোট, ফ্লোরিনের সাইজ কি ছোট, ফ্লোরিন ছোট্ট একটা অ্যাটম, এই অ্যাটমের যে সে শক্তিস্তর আছে, শক্তিস্তরে তো খুব বেশি জায়গা নেই। এখন এই শক্তিস্তরে মনে কর এই যে এইখানে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো মনে কর অলরেডি এই জায়গায় আছে, এদের ইলেকট্রন ঘনত্ব বেশি। মনে কর একটা রুমের মধ্যে 10 জন আমরা, 12 জন আছি, তাহলে ইলেকট্রন ঘনত্ব বেশি, তো বেশি হওয়ার কারণে ইলেকট্রন যখন আসতেছে এখানে জায়গা কিন্তু খুব বেশি নেই, আরেকটা ইলেকট্রনের সাথে ক্ল্যাশ হইতেছে, বা এখানে আগে যে ইলেকট্রনগুলো আছে তাদের সাথে ক্ল্যাশ হইতেছে, যেহেতু এই ইলেকট্রন যে আসতেছে সে নেগেটিভ, যারা আছে তারাও কি নেগেটিভ, তো একটা মনে কর একটা রুমের মধ্যে সবাই নেগেটিভ, নতুন আরেকটা নেগেটিভ আসতে গেলে নেগেটিভ নেগেটিভ কী হবে? রিপালশন হবে, বিকর্ষণ হবে, এই জন্য ইলেকট্রনটা আসতে কি কষ্ট হবে। কিন্তু আমরা যদি এখানে ইসেরটা দেখি, ক্লোরিনেরটা দেখি, ক্লোরিনেরও মনে করি ইলেকট্রন আছে, ক্লোরিনেরও কি আছে? ইলেকট্রন আছে, ক্লোরিনও এদিকে মনে করে এই যে এদিকে ইলেকট্রন 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 ইলেকট্রন, হ্যাঁ এই ইলেকট্রন, এরকম ক্লোরিনেরও ইলেকট্রন আছে, ইলেকট্রন যে নাই তা না, ইলেকট্রন আছে। কিন্তু খেয়াল করে দেখতো ক্লোরিনে যে ইলেকট্রনটা আসবে, এই যে ক্লোরিনে ধর এখানে ইলেকট্রনটা আসবে, সেই ইলেকট্রনটা আসতেছে কোথায়? মনে করে এই যে এখানে, তো একটু দেখতো কোন কোন জায়গাটাতে ইলেকট্রন আসার মতো জায়গা বেশি পাইতেছে, অবভিয়াসলি ক্লোরিনে, তাই না? যেহেতু এর বিশাল বড় শক্তিস্তর আছে, এখানে যখন ইলেকট্রন আসতেছে এই ইলেকট্রন এই ইলেকট্রনের মধ্যে একটু জায়গা আছে, ফাঁকা জায়গা আছে যেখানে সে টুক করে ঢুকে যেতে পারবে, অর্থাৎ এইখানেও তার বিকর্ষণ আছে, এই ইলেকট্রনগুলো চাইবে না যে আসুক, নতুন কেউ আসুক, কিন্তু যেহেতু স্পেস আছে, পর্যাপ্ত জায়গা আছে, সে ইজিলি আসতে পারবে। এখন ইলেকট্রন আসক্তি জিনিসটা কি? কোনো একটা ইলেকট্রনের সাথে যুক্ত হইতে হবে, তাই না? তুই যদি ইলেকট্রন যুক্তই হইতে না পারে তাহলে ইলেকট্রন আসক্তি হিসাব করবি কার? বুঝছিস বিষয়টা? তাহলে খেয়াল করে দেখ, এই জায়গাটাতে যেহেতু ক্লোরিনের যোজ্যতা স্তরের ইলেকট্রন ঘনত্ব কম,
তাহলে নতুন যে আগন্তুক যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনের সাথে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রনের বিকর্ষণটা হবে কম, তার মানে এই ইলেকট্রন ইজিলি আসতে পারবে। কিন্তু ফ্লোরিনের এখানে যোজ্যতা ইলেকট্রনের ঘনত্ব বেশি হওয়ায় নতুন ইলেকট্রন আগন্তুক ইলেকট্রন তার সাথে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বেশি হবে, এই জন্য আমার ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। যদিও নিয়ম অনুযায়ী ফ্লোরিনের সব থেকে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বেশি কার? বেশি হচ্ছে ক্লোরিনের। তাহলে এইখানে ব্যাপারটা হবে এই রকম, দেখ সব থেকে বেশি হবে ক্লোরিনের, তারপরে হচ্ছে ফ্লোরিনের, অর্থাৎ ফ্লোরিনের এতটাও কম না যে ব্রোমিন বা আয়োডিন থেকে কমে যাবে, এতটাও কম না, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্রোমিনের, তারপরে হচ্ছে আয়োডিনের। তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রন আসক্তির সিরিজ, ঠিক আছে, বুঝছি বাচ্চারা? খেয়াল করে দেখ এই জিনিসটা আমরা যদি একটু গ্রাফের মাধ্যমে দেখি, জিনিসটা যদি একটু গ্রাফের মাধ্যমে দেখতাম, দেখ ধর এরকম, এরকম, হ্যাঁ, তো এক পাশে নিব হচ্ছে আমরা ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন অ্যাফিনিটি, আরেক পাশে নিব হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এখন দেখ সব থেকে বেশি কার যেন, সব থেকে বেশি হচ্ছে ক্লোরিনের, তারপরে কার? ফ্লোরিনের। এখন মনে কর ধর এইটা হচ্ছে ফ্লোরিন, ধর এই যে জায়গায় হচ্ছে ফ্লোরিন, এইখানে ধর ফ্লোরিন, তাহলে ফ্লোরিন থেকে কি ক্লোরিনের বেশি, তাহলে মনে করো এই যে এই জায়গায় হচ্ছে ক্লোরিন, তারপরে কে? ব্রোমিন, তো ব্রোমিন কি ফ্লোরিন থেকে কিন্তু কম, তার মানে ধরো এই যে এই জায়গা হচ্ছে ব্রোমিন, তারপরে কে? তারপর হচ্ছে আয়োডিন। ব্যাস এবার এই জিনিসগুলো তুই হচ্ছে জোড়া লাগাই দিবি, জোড়া লাগাই দিবি, এই হচ্ছে তোর ফ্লোরিন, তারপরে এই যে এটা হচ্ছে আয়োডিন, সরি ব্রোমিন, তারপরে এই হচ্ছে আয়োডিন। তাহলে এইটা হয়ে গেল আমার গ্রাফ, গ্রাফ তাহলে গ্রাফে লিখে দে এটা হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন থেকে ক্লোরিনের বেশি, তারপর ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। জাস্ট এ সিম্পল গ্রাফ, খুবই সিম্পল একটা গ্রাফ, ঠিক আছে। তাহলে এখন এই গ্রাফটা কেন দেখালাম, অনেক সময় গ্রাফ থেকে কোশ্চেন, মানে উদ্দীপক না দিয়ে উদ্দীপকটা, ভাই তোদেরকে আয়নীকরণ শক্তির গ্রাফ দেখাইছি, আবার এই যে ইলেকট্রন আসক্তির একটা গ্রাফ দেখাইলাম, সামনে তড়িৎ ঋণাত্মকতার গ্রাফ দেখাবো কেন? কারণ অনেক সময় উদ্দীপক গ্রাফ দিয়ে দিতে পারে, কোনো উদ্দীপকে কোনো কথাবার্তা নাই, এই গ্রাফটা দিয়ে দিল, এখন তাহলে তোর বুঝে নিতে হবে গ্রাফটা দেখে। তো এই জিনিসটা যদি প্র্যাকটিস থাকে, আগে থেকে আমরা জেনে থাকি, তাহলে যত কঠিন প্রশ্নই হোক, অ্যাকচুয়ালি এই ধরনের টপিকগুলো থেকে প্রশ্ন কঠিন করে কেমনে, অনেক সময় বাচ্চারা উদ্দীপকই বুঝে না, তো উদ্দীপকই বুঝে না, উদ্দীপকে যদি এরকম বিলকে জিলকে জিনিস আঁকানো থাকে বুঝবে কেমনে? তো এই জন্য আগে থেকে আমরা বিলকে জিলকে জিনিসগুলো আঁকায় টাকায় একদম বস হয়ে থাকবো, তাহলে ইনশাল্লাহ উদ্দীপকগুলো আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে এইটা গেল মোটামুটি আমাদের ইলেকট্রন আসক্তির গ্রাফ। এরপর আমরা যাই ইলেকট্রন আসক্তি থেকে একটা ম্যাথ করবো, আমরা একটা ম্যাথ করবো ইলেকট্রন আসক্তি থেকে। বাচ্চারা বুঝতেছিস কি না বল, কোনো প্রবলেম হলে কমেন্টে বলে রাখিস, আমি একটু পরে দেখব। ওকে নেক্সট, দেখ একটা ম্যাথ দিছে যে গ্যাসীয় অবস্থায় 2.2187 গ্রাম, ক্যালকুলেটার আছে এখানে, গ্যাসীয় অবস্থায় মোবাইলে করতে হবে, 2.2187 গ্রাম ক্লোরিনে উপস্থিত ক্লোরিন পরমাণুগুলোকে ক্লোরাইড আয়নে পরিণত করতে, ক্লোরাইড আয়নে পরিণত করতে, অর্থাৎ কি অ্যানায়নে পরিণত করবি। ক্লোরাইড আয়ন কখন হবে, ক্লোরাইড আয়ন কখন হবে, ক্লোরাইড আয়ন হবে যখন তুই ইলেকট্রন যোগ করবি, ঠিক আছে। ক্লোরাইড আয়নে পরিণত করতে কত কিলোজুল শক্তি নির্গত হয়, কত কিলোজুল শক্তি নির্গত হয়, ঠিক আছে। তো দেয়া আছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কত, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি দেয়া আছে -3.615 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তাই আমরা যেহেতু কিলোজুলের কথা বলছে, আগে আমরা এই ভ্যালুটাকে কিলো, ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটাকে আমরা কিলোজুলে নিয়ে যাব, এরপরে আমরা দেখব যে এত গ্রামের জন্য কতটুকু শক্তি লাগে, ঠিক আছে। তো শুরুতেই লিখ এখানে কিসে দেওয়া আছে, ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে। এখন আমরা ছোটোবেলায় শিখছিলাম যে এক ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু কত, 1.6×602 সম্ভবত ×10⁻¹⁹, এটা তাই না? এখন দেওয়া আছে কত বলতো, দেওয়া আছে 3.615, তাহলে সুতরাং
3.615 इलेक्ट्रॉन वोल्ट इक्वल टू 1.602 × 10⁻¹⁹ इंटू 3.615। बच्चारा एक कैलकुलेटर देख तो कत है ये कमेंट एक जाना देख कत है ओके अच्छा ये हो 5.79 × 10⁻¹⁹ জুল। আচ্ছা এই এককটা কি সেগুলো হচ্ছে জুলে জুলে ঠিক আছে। তাহলে এই যে এনার্জিটার কথা বলছি ইলেকট্রন আসক্তির কথা বলছি ইলেকট্রন আসক্তির ভ্যালু কত 5.79 × 10⁻¹⁹ জুল −19 জুল ঠিক আছে। এখন খেয়াল করে দেখো অনেকের মাথায় একটা জিনিস আসতে পারে যে ভাই মাইনাসটার কাজ কি এখানে, এই মাইনাস কিন্তু কোনো ক্যালকুলেশন আসবে না, খবরদার এই ট্র্যাপে পা দেওয়া যাবে না। কেন? কারণ হচ্ছে এই মাইনাস দিয়ে ওরা কি বুঝাইছে, মাইনাস দিয়ে বুঝাইছে ইলেকট্রন আসক্তি কি। আমরা পড়ছি না যে প্রথম ইলেকট্রন আসক্তি কি তাপোৎপাদী, আর তাপোৎপাদী মানে কি সামনে মাইনাস, এনার্জিটার সামনে নেগেটিভ দিয়ে কি বুঝাইছে এটা একটা তাপোৎপাদী প্রসেস। এই এই মাইনাস কিন্তু কোনো ক্যালকুলেশনে ব্যবহৃত হবে না ঠিক আছে। ওকে নেক্সট, তাহলে দেখ কতটুকু আসলাম এইটা। এখন দেখ এই যে আমরা মাত্র কি বের করলাম, আমরা হচ্ছে মাত্র এই যে ইলেকট্রন বলটাকে কিসে নিছি, ইলেকট্রন বলটাকে আমরা নিলাম হচ্ছে জুলে নিয়ে গেছি তাই তো, ইলেকট্রন বলটাকে নিলাম মাত্র জাস্ট জুলে। এবার দেখ এইটাই কি, এটাই কি ইলেকট্রন আসক্তি, এটাই কি ইলেকট্রন আসক্তি? না, এখানে বলছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ইলেকট্রন বোল্ট পার মোল বলছে কি বলে নাই। আমরা যখন ইলেকট্রন আসক্তির সংজ্ঞা পড়ছি দেখতো বাচ্চারা, যখন সংজ্ঞা পড়ছি সেখানে আমরা কি বলছিলাম যে এক মোল ইলেকট্রন যুক্ত হলে এক মোল ঋণাত্মক চার্জ তৈরি হলে যে শক্তি নির্গত হবে, অর্থাৎ ইলেকট্রন আসক্তির কোনো শক্তির কথা যদি বলে সেখানে পার মোল লেখা থাকতে হবে, আর যদি লেখা না থাকে তাহলে আমরা পার মোলের জন্য কি করব বের করে নিব। তাহলে খেয়াল করে দেখ এখানে কি লেখা আছে, এখানে লেখা নাই, এখানে লেখা নাই। এই যে দেখ ইলেকট্রন বোল্ট, এখানে বলছে ক্লোরিনের ইলেকট্রন, মানে একটা ক্লোরিনের জন্য দেয়া আছে ইলেকট্রন আসক্তি, একটা ক্লোরিনের জন্য দেয়া আছে। তাহলে অ্যাকচুয়াল ইলেকট্রন আসক্তিটা কি হবে, এক মোলের জন্য। তো আমরা এটাকে কি করব এক মোল দিয়ে গুণ দিব। তাহলে আমরা কি লিখবো এখানে, এখানে লিখবো হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি ইকুয়াল টু এটা কত 5.79 × 10⁻¹⁹ ইন্টু, যেহেতু এক মোল অর্থাৎ একটার জন্য যদি এতটুকু লাগে একের জন্য কত 6.02 × 10⁻²³ জন্য কত 6.02 × 10⁻²³ এত এর জন্য কত, বুঝছো বিষয়টা? তাহলে আমরা এক মোলের জন্য বের করে নিলাম, হ্যাঁ এক মোলের জন্য। আচ্ছা এটাকে যদি আমরা ডিরেক্ট কিলো জুলে নিয়ে নিই তাহলে এটা হয় 348.348 সামথিং আসবে, একটু ক্যালকুলেশন কর তোরা 348.73 কিলোজুল পার মোল। দেখ এইবার চলে আসছে আমার কি মোলে চলে আসছে, এখন এইবার আমরা বলতে পারবো যে এটা হচ্ছে এক মোলের জন্য, অর্থাৎ টোটাল ইলেকট্রন আসক্তির ভ্যালুটা দেওয়া আছে, ক্লিয়ার? এইবার হয় আমরা লাস্ট লাইনে যাই। এখন দেখ আমাদের এই যে ইলেকট্রন আসক্তি দেওয়া আছে মানে আমরা বের করলাম এটা কার জন্য, এক মোলের জন্য, হ্যাঁ। আর আমাদের জানতে চাইছে কি, জানতে চাইছে 2.2187 গ্রাম ক্লোরিন। এখন দেখ এক মোল ক্লোরিন মানে কত 35.5 গ্রাম, তার মানে এই যে শক্তিটা, এই শক্তিটা যে নির্গত হয় কতর জন্য, কত গ্রামের জন্য, 35.5 গ্রামের জন্য এক মোলের জন্য, তাহলে এই যে শক্তিটা তার জন্য কত। আবার ঐকিক নিয়ম, ম্যাথগুলো কিন্তু ঐকিক নিয়ম আর কিছুই না। তাহলে আমরা লিখব 35.5 গ্রাম ক্লোরিনের, ক্লোরিনের জন্য শক্তি নির্গত হয়, শক্তি নির্গত হয় কত, এই যে এটা
348.73 किलो जूल पर, अच्छा किलो जूल लिखली होच्छे इखने किलो जूल, ताले एकर जन्नो कोतो आरे जे 2.2187 ग्राम एर जन्नो, ताले डायरेक्ट लिखे फेली जे 2.2187 ग्राम क्लोरीनेर जन्नो शक्ति निर्गत होय कतटुकु होय 348.73 डिवाइडेड बाई 2.21 सॉरी एक मोलर जन्नो एकर जन्नो बेर करब तो ताहले एकर जन्नो ले डिवाइडेड बाई कत 35.5 35.5 इंटू ऊपर होच्छे 2.2187 87 किलो जूल किलो जूल बस एक बार एकांत तक के जेटा आज बे उटे होच्छ आमदर आंसर उटे आंसर देखते कत आसे बाहरे बसे क्लास करतासी भाई क्यालकुलेटर नाई शाबाश तोर की घर बाड़ीओ नाई क्यालकुलेटर नाई घर बाड़ीओ नाई तोर की रूम नाई पढ़ार टेबिल नाई भंडर भंड एसब भंडामी बाद दे एक्सक्यूज बाद दे आर कत दिन एक्सक्यूज दिबी एक्सक्यूज दीते दीते ही तो शेष हाँ এখন বিয়ে হইলে তো ঠিকই রুমে যাই বয়ে থাকতি তখন তো আর বলতি না যে ভাই আমার রুম নাই ক্যালকুলেটর নাই এটা নাই ওইটা নাই পড়ার জন্য পড়ার রুমে যাইতে মন চাইতেছে না বাইরে বসে রিল্যাক্স আরে বাবা বন্ডর দল এই দেখ এটা বললে কত আসে 21. সামথিং আসবে মনে হয় ম্যাটটা দেখছিলাম দেখ ক্যালকুলেশন করে দেখ হ্যাঁ যে তোরা দিতেছিস 21.79 এই যে মুন্না আফরিনা হ্যাঁ সুন্দর 21.79 গুড গুড তাহলে 21.79 किलो जूल किलो जूल তাহলে এইটা হচ্ছে আমার অ্যানসার খুব কঠিন যে ম্যাথ তা না সিম্পল ভেরি সিম্পল ঠিক আছে এই ধরনের ম্যাথ পরীক্ষা আসতে পারে তো আসলে যেন আমরা ই না হই এটার জন্য হ্যাঁ শামীম সরকার বায়োলজি পড়তে ভালো লাগে না আচ্ছা ঠিক আছে ফাইন এত ভালোবাসা দেখাইতে হবে না হ্যাঁ ভালোবাসা পরীক্ষার পরও দেখাইতে পারবি সামনে অ্যাডমিশন আছে অ্যাডমিশনের সময় আমরা একসাথে ক্লাস করবো ইনশাল্লাহ অপুরন্ত ভালোবাসা আমরা দেখাইতে পারবো কিন্তু আপাতত যেহেতু বায়োলজি এক্সাম বায়োলজি ক্লাসটা কর বা বায়োলজির পড়াশোনা কর হ্যাঁ এখন কেমিস্ট্রি ক্লাস করা লাগবে না ওকে ওকে নেক্সটে যাই বাচ্চারা তাহলে বুঝতে পারছিস হ্যাঁ ইনশাল্লাহ পারবো আমরা পরীক্ষায় আসলে আয় পরের টপিকে যাই তরিত ঋণাত্মকতা পরের টপিক কি তরিত ঋণাত্মকতা আচ্ছা এটা আরেকটা মোটামুটি একটা বিলকি জিলকি টপিক কেমিস্ট্রিতে কিছু ক্যারেক্টারলেস এলিমেন্ট থাকে যাদের কাজই হলো বন্ধন ভেঙে দিয়ে এখান থেকে ওখানে ওখান থেকে এই বন্ধন ভেঙে দিয়ে ওই বন্ধন তৈরি করা এই বন্ধন ভেঙে দিয়ে ওই বন্ধন তৈরি করা একটা শান্তশিষ্ট বন্ধনকে ভেঙে চুরমার করে দেওয়া এই ধরনের ক্যারেক্টারলেস যে এলিমেন্টগুলো আছে এরা হচ্ছে তরিত ঋণাত্মক এলিমেন্টস তরিত ঋণাত্মক মৌল মাথার উপর দিয়ে গেছে তো আয় ধীরে ধীরে বুঝাই তড়িৎ ঋণাত্মকতা এটাকে ইংরেজিতে কি বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রো নেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রো নেগেটিভিটি তাহলে আমরা তড়িৎ ঋণাত্মকতা বারবার আসলে এটাকে আমরা কি লিখব এটাকে লিখব হচ্ছে ইএন ইএন আচ্ছা এই কালারটা কাজে লাগবে একটু এটা দিই ওকে খেয়াল কর বাচ্চারা তাহলে তড়িৎ ঋণাত্মকতা ঋণাত্মকতা জিনিসটা কি জিনিসটা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো পরমাণু কোনো এলিমেন্ট কোনো মৌল যখন ওই সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিয়ে যেতে চায় নিজের দিকে টেনে নিয়ে যেতে চায় তাকে বলা হয় তড়িৎ ঋণাত্মক মৌল আর এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা তাহলে যদি ভাই এক লাইনে বলি তাহলে কি সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে যাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা ঠিক আছে তো যেটা আমরা যদি একটু লিখি ধর একটু লিখে দিলাম সমযোজী বন্ধনে
শেয়ারকৃত ইলেকট্রন, শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, নিজের দিকে টেনে নেয়ার যে প্রবণতা ওইটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে যাওয়ার যেই যেই প্রবণতা ওইটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। খুবই খাইস্টা, হিংসুটে, অসভ্য টাইপের এলিমেন্ট। তুই খেয়াল কর, মনে কর তুই 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 গেলি, তুই আর তোর বন্ধু, হ্যাঁ, তো তুই 100 টাকা দিলি, তোর বন্ধু 100 টাকা দিল, দুজন মিলে কি করলো, দুজন মিলে হচ্ছে একটা বার্গার কিনলি, কিনে বলেছে বন্ধু অর্ধেক অর্ধেক খাবো, কিনার পর তুই নেটা নিয়ে টানাটানি শুরু করে দিলি যে না এটা আমি খাবো আমি খাবো, তুই কি খাইস্টা না, খাইস্টা না? তো এই ধরনের এলিমেন্টগুলো হচ্ছে এরকম খাইস্টা এলিমেন্ট, যে যারা সমযোজী বন্ধন করবে, দুইজন দুই পাশ থেকে ইলেকট্রন শেয়ার করবে, কিন্তু সে বন্ধন করার পর ইলেকট্রন নিজের দিকে টানে নেওয়া শুরু করে, এই কি? তো এইখানে খেয়াল কর, এই যে ধর মনে কর একটা বন্ধন দিয়ে আমরা চিন্তা করি, মনে কর এই যে এসসিএল, সাপোজ ধর এই যে এসসিএল, হ্যাঁ, এইখানে এই যে এই এসসিএল যে বন্ডিংটা, এটা তো একটা সমযোজী বন্ধন, তাই না? এই সমযোজী বন্ধনে কার কার ইলেকট্রন আছে বলতো? এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, এখানে ক্লোরিনের একটা ইলেকট্রন আছে, তাই না? দুইজনের দুইটা ইলেকট্রন, মনে করো এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন আর এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন, দুইটা দুইজন দুইজন শেয়ার করলো, শেয়ার করে একটা বন্ধন গঠন করলো। এবার উদ্দেশ্য কী? দুইজন দুই পাশ থেকে এই বন্ধনের ইলেকট্রন জোড়া শেয়ার করবে, দুইজনের এর দ্বিত্বপূর্ণ হবে, এর অষ্টকপূর্ণ হবে, কিন্তু না, কিন্তু না, এই কার্বন কী করে, এ ক্লোরিন কী করে, এই ক্লোরিন এ ওস্তাদ কী করে বন্ধন ইলেকট্রন নিজের দিকে টানা নিয়ে শুরু করে, নিজের দিকে টেনে নিয়ে যাওয়া শুরু করে। এই যে বিশ্বাসঘাতকতাটা, এই যে বেইমানিটা, এটা কি বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ কেমিস্ট্রিতে সব থেকে বিশ্বাসের বন্ধন কোনটা? সমযোজী বন্ধন, তাই না? তুই চিন্তা করে দেখে, হাইড্রোজেন বেচারার একটাই একটাই ইলেকট্রন আছে, একটাই ইলেকট্রন, এই ইলেকট্রনটা কতটা বিশ্বাস করলে এই তার একটাই ইলেকট্রন সে মাঝখানে রাখে, তাই না? রিস্ক না যদি কেউ নিয়ে দৌড় দেয়। কিন্তু এই ক্লোরিন সে কী করে, জগতে যেখানেই বিশ্বাস আছে সেখানে কী আছে, বিশ্বাসঘাতকতার ভয় থাকে। এই ক্লোরিন কী করে, সেই ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে যায়, নিয়ে মনে কর সে স্লাইটলি নেগেটিভ হয়, এটা স্লাইটলি পজিটিভ হয়, একটা টাইম পরে হাইড্রোজেনরে কী করে, এস প্লাস হিসেবে ছেড়ে দেয়, বেচারা হাইড্রোজেন অবস্থা দেখ, যা ছিল নিয়ে গেল, সোনাত্তরি, শেষ। বুঝছো বিষয়টা? তো এই টাইপের যে এলিমেন্টগুলো তাদেরকে বলা হয় তড়িৎ ঋণাত্মক এলিমেন্ট। এই যে এই ধরনের বিশ্বাসঘাতকতা যারা করে, এরা কারা? পলাশির যুদ্ধ পড়ছিলি না, হ্যাঁ, এই যে মির্জাপর, তাই না, কী কী যেন আছে, রাজবল্লভ, জগৎ শেঠ, হ্যাঁ, আর এই যে ঘসেটি বেগম, ঘসেটি বেগম। তাহলে এই যে এই টাইপের যারা আছে, এরা হচ্ছে মোস্ট সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক এলিমেন্ট। ঠিক আছে, এই টাইপের যারা আছে। তো এখন আমরা এই যে তড়িৎ ঋণাত্মক মৌলগুলার কিছু কিছু ভ্যালু, দুই একটা ভ্যালু মনে রাখা দরকার। যেমন ফ্লোরিনের 4, ক্লোরিনের 3.5, নাইট্রোজেনের 3, অক্সিজেনের 3.5, ক্লোরিনের 3, নাইট্রোজেনের 3, এরকম মনে রাখা দরকার। তো আমরা কী করবো, এটা যেহেতু মানগুলা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়, আমরা চাইলে এটা খুব ইজিলি মনে রাখতে পারবো। ঠিক আছে, তো আমরা একটু মানগুলো লিখবো, লিখে কীভাবে ইজিলি মনে রাখতে পারি এই টেকনিকটা দেখবো। তোরা কি তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা বুঝছিস বল? তড়িৎ ঋণাত্মকতা বুঝছস? ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা তড়িৎ ঋণাত্মকতার ভ্যালুগুলো একটু দেখার চেষ্টা করি। মনে কর আমরা লিখি শুরু থেকে, লিথিয়াম, বেরিলিয়াম, তারপর কি আছে, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তারপর এইদিকে যদি দেখি, এদিকে কে কে আছে, ধর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপরে ফসফরাস, সালফার, ক্লোরিন, এই টাইপের। তা এবার একটু ভ্যালুগুলো দেখে নিই। লিথিয়ামের হচ্ছে 1.0। আচ্ছা, এই কালারটা না দেই, লিথিয়ামের হচ্ছে 1.0। এদের সবার 0.5 করে বাড়তে থাকবে। হ্যাঁ, আমার প্রথম যেই পর্যায়টা আছে এই পর্যায়ে সবার 0.5 করে বাড়তে থাকবে। তাহলে এটার কত? এটা হচ্ছে 1.5, এটার কত তাহলে 2.0,
এটার কার্বনে কত 2.5, নাইট্রোজেনে কত 3.0, অক্সিজেনে কত 3.5, ফ্লোরিনে কত 4.0, ঠিক আছে 4.0। এবার আয় সোডিয়াম, সোডিয়ামের হচ্ছে 0.9। হ্যাঁ, এইখানে এই সিরিয়ালে 0.3 করে বাড়তে থাকবে, 0.3 করে বাড়বে। তো 0.9 এর সাথে 0.3 যোগ করলে কত 1.2, তারপরে কত হবে 1.5, তারপরে কত হবে 1.8, ফসফরাসের কত হবে 2.1, এরপরে সিলিকনের এখানে 2.4 হওয়ার কথা, জাস্ট 0.4 করে বাড়বে, এখানে হবে 2.5, আর লাস্টে গিয়ে বাড়বে হচ্ছে 0.5, তাহলে এখানে হবে 3.0। অর্থাৎ এই ফসফরাস পর্যন্ত 0.3 করে বাড়বে, তারপরেরটাতে হবে 0.4 বাড়বে, আর লাস্টেরটাতে 0.5 বাড়বে। তো এইভাবে একদম সিম্পলি মনে রাখতে পারে যে প্রথম পর্যায়ে যারা আছে এদের 0.5 করে বাড়বে, দ্বিতীয় পর্যায়ে সোডিয়াম থেকে প্রথমে 0.3 করে বাড়বে ফসফরাস পর্যন্ত, তারপর সালফারের জন্য 0.4 বাড়বে, ক্লোরিনের জন্য 0.3 বাড়বে, ঠিক আছে। আর ওস্তাদ হাইড্রোজেন, বস হাইড্রোজেন, এই হাইড্রোজেনে হচ্ছে 2.1, এটা মনে রাখতে পারবো না আমরা, হোপফুলি পারবো। এইভাবে যদি চিন্তা করে বের করি তাহলে দেখবি যে এগুলা মুখস্থ করা লাগতেছে না, কিচ্ছু করা লাগতেছে না, সহজ জিনিস। হ্যাঁ, সহজ জিনিস। ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো আয় এরপরে আয় পরের স্লাইডে যাই। আচ্ছা, পরের স্লাইড হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার গ্রাফ, তড়িৎ ঋণাত্মকতার গ্রাফ। গ্রাফটা খেয়াল কর, এখানে যদি দেখি আমরা, হ্যাঁ, যেহেতু ভ্যালুগুলো খুব সুন্দরভাবে আছে, ইউনিফর্মলি আছে, আমরা চাইলে ভ্যালু দিয়েই গ্রাফটা বানাইতে পারবো। আমাদের সর্বোচ্চ মান কত দেখতো, 4, আর সর্বনিম্ন এখানে কত আসছে 0.9, তাই না? তো আমরা এই এই মৌলগুলো নিয়ে যদি গ্রাফ বানাই তাহলে সুন্দর মতো ডেটা বসে একটা গ্রাফ আমরা বানাইতে পারবো। খেয়াল করে দেখ, ধর এইটা, এইটা এটা দিলাম। হ্যাঁ, এখন আমার পর্যায় কয়টা, দুইটা। আচ্ছা, এইখানে ধর আমরা একটু ভ্যালু বসাই দেই, 1, 2, 3, 4, এটা হচ্ছে 1, 2, 3, 4, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 1.0, এটা 2.0, 3.0, আর এটা হচ্ছে 4.0। এই পাশে আমরা কারে নিব, এই পাশে নিব হচ্ছে আমরা ইলেকট্রোনেগেটিভিটি, ইএন, ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। আর এই পাশে কি নিব, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, এইটা। তাই আমরা স্টার্ট করি, শুরু করবো কোথা থেকে, যেন হাইড্রোজেন থেকে, তাই তো? তা হাইড্রোজেনে কত ছিল বলতো, হাইড্রোজেনে ছিল 2.1, তাই না? হাইড্রোজেনে ছিল 2.1, মানে এই যে এইখানে, এইখানে হচ্ছে হাইড্রোজেন, এই যে জায়গায় হাইড্রোজেন। হ্যাঁ, এরপরে কে, হাইড্রোজেনের পরে কে ছিল, লিথিয়াম, লিথিয়ামের কত, লিথিয়ামের হচ্ছে 1, এই যে লিথিয়াম 1, ঠিক আছে, লিথিয়ামের 1। এরপরে কে আছে, লিথিয়ামের পরে কে ছিল, বেরিলিয়াম 1.5, 1.5 মানে হচ্ছে এই যে এই জায়গায়, এই জায়গায়, ধর আমরা আন্দাজ করে করে দিচ্ছি, আন্দাজ করে করে। তারপরে লিথিয়ামের পরে কে ছিল, বেরিলিয়াম, বেরিলিয়ামের পরে বোরন, বোরনের কত 2.0, এইটা। বোরনের পরে কে আছে, বোরনের পরে কে ছিল বাচ্চারা মনে আছে, কার্বন, কার্বনের কত 2.5, এই যে 2.5। তারপরে কে ছিল, নাইট্রোজেন, নাইট্রোজেনের কত 3.0, এই যে 3.0, ঠিক আছে। তারপরে কে ছিল, অক্সিজেন, অক্সিজেনের কত 3.5, এই যে 3.5। এরপরে কে ছিল, ফ্লোরিন, ফ্লোরিনের কত 4, এই যে 4, ঠিক আছে। আমরা পরে মিলাই, আবার আসি, এরপরে আমরা কার সাথে যাব, সোডিয়াম, সোডিয়ামের কত 0.9, 0.9 হলে ধরো এই যে সোডিয়াম 0.9, এই যে ধরো এখানে 0.9, ঠিক আছে, সোডিয়াম। তারপরে ম্যাগনেশিয়ামের হচ্ছে 1.2, 1.2 মানে ধরো এই যে এখানে 1.2, ওকে। এরপরে ছিল 1.5, এই যে 1.5 ধর এইখানে, ওকে। এরপরে ছিল কি 1.8, 1.8 ধরে এই যে এই জায়গায় 1.8, ওকে। এরপরে কত ছিল 2.1, 2.1 মানে এই যে এখানে, এইখানে 2.1, ঠিক আছে। এরপর কত ছিল 2.5, এই যে 2.5, তারপরে হচ্ছে 3.0 লাস্টেরটা, এইটা। এইবার আমরা জাস্ট মিলাই দিব, তাই মিলাই দিই, মিলাই দিয়ে পরে নাম লিখে দিব, নাম লিখলে বুঝবি।
আচ্ছা মিলাই দিব কি দিয়ে, কি কালার দিয়ে মিলাবো? এই কালার দিয়ে মিলাই, সমস্যা নেই। এই এইটা এই যে মিলে এলাম এখানে, হ্যাঁ। তারপরে এখান থেকে আসবে কোথায়? এই যে এই জায়গায়, এই জায়গায়। পরের লাইনটার এরকম স্ট্রেট হবে না, পরের লাইনটা একটু এইভাবে যাবে, হালকা কার্ভ হবে, যেহেতু মানগুলো ওই রকম না। এই টাইপের হবে, ঠিক আছে। মোটামুটি মোটামুটি ধরে টাকায় দিলাম। এবার আমরা জিনিসগুলো লিখে ফেলি কোনটা কি। এখানে ছিল হাইড্রোজেন, তারপরে ছিল লিথিয়াম, এইখানে বেরিলিয়াম, এখানে বোরন, এখানে কার্বন, এখানে নাইট্রোজেন, এখানে অক্সিজেন, এই জায়গায় ফ্লোরিন। এরপরে আসতেছে সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তাহলে হয়ে গেল কি আমার তড়িৎ ঋণাত্মকতার গ্রাফ। তো এই যে জিনিসগুলা, এগুলো কিন্তু খুব কঠিন তা না, সিম্পল জিনিস, বাট আমরা পড়তে চাই না। এখন ধর এরকম একটা গ্রাফ দিয়ে হুট করে একটা কোশ্চেন করে দিলে, এবার তোরা তোদের 23-এর যে ভাইয়া পুরো পরীক্ষা দেয়, তারা বিভিন্ন বোর্ডে, যেমন যশোর বোর্ডে একটা সাবজেক্টে খুব বাজে কোশ্চেন করছে, কুমিল্লা বোর্ডে একটাতে করছে, বা রাজশাহী বোর্ডে, হ্যাঁ, কোনো না কোনো বোর্ডে কোনো না কোনো সাবজেক্টে দেখবি যে উল্টাপাল্টা কোশ্চেন করে বসে আছে। তো এখন ধর এরকম একটা কোশ্চেন দিয়ে দিল, এখন ধর এটা তো বইয়ে আছে, সুন্দর মতো আছে, এটার ব্যাখ্যা আছে, এটা ভালো একটা টপিক, তো এখন তুই এটা পড়স নাই, এটা তো আর প্রশ্নকর্তাদের দোষ না, তাই না? তো এই জন্য এই জিনিসগুলো আমাদের পড়ে থাকতে হবে, কারণ বলা যায় না কখন কোন কোশ্চেন কঠিন হয়ে যায়। এই জন্য প্রস্তুতিটা নিতে হবে একদম একদম আপ টু দ্য মার্ক। আর ব্যাপারটা এরকম না যে তুই তুই তো এসএসসি পরীক্ষার জন্য না, ভাই কী বলছি যে আমরা ক্লাসগুলো নিবো একদম অ্যাডমিশন পর্যন্ত, ঠিক আছে। তো একবার বেসিক ক্লিয়ার হলে তো আর সারা জীবন পড়ার দরকার নাই, তো প্রত্যেক দিন পড়ার দরকার নাই, তো বেসিক ক্লিয়ার হলে পরে তুই দেখলেই পারবি, দেখলেই বুঝবি। সো একদম অ্যাডমিশন পর্যন্ত এই জিনিসগুলো তোদের কাজে দিবে। বাচ্চারা তোরা কি বুঝছিস? ক্লিয়ার হয়েছে? বল, আসিস না, ঘুমিয়ে গেছিস, পোলা পয়েন্টস। ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে নেক্সট টপিকে যাই আমরা। আচ্ছা নেক্সটে খুব দারুণ টপিক আছে, পানি পানি, হ্যাঁ ঠিক আছে, ফাইন। এ তোরা কি স্লো কমেন্ট করিস নাকি আমার? আমি ফোনে স্লো দেখি, আল্লাহ জানে, তোরা তো টাইপিং এত দুর্বল হওয়ার কথা না। ওকে আয় নেক্সট, পারমাণবিক ব্যাসার্ধ। আমরা লাস্ট ক্লাসে পারমাণবিক ব্যাসার্ধ দেখছিলাম, তাই না? ওই যে প্রথম প্রথম যেদিন মৌলে পর্যাবৃত্ত ধর্মের প্রথম দিন যখন লিখছিলাম, ওই যে আই এইটা সেটা ওইটা, সেখানে পারমাণবিক ব্যাসার্ধ লিখছিলাম। তো এই টপিকটা নিয়ে একটু মোটামুটি পড়াশোনা করার বিষয় আছে। তো খেয়াল করে দেখ, পারমাণবিক ব্যাসার্ধ আমরা পড়বো হচ্ছে চার ধরনের পারমাণবিক ব্যাসার্ধ। কী কী খেয়াল কর, 1 নম্বর সমযোজী ব্যাসার্ধ, 2 আমরা পড়বো হচ্ছে আয়নিক ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ। এরপরে আমরা কী পড়বো জানো? এরপর পড়বো হচ্ছে ধাতব ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ। এরপরে লাস্টে আমরা পড়বো আরও একটা বিলকি জিলকি, ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ, ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ, ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এই যে চারটা জিনিস, এই চারটা ব্যাসার্ধ নিয়ে আমরা এখন একটা একটা করে কথা বলবো, দেখব কোনটা কি, কোনটা দিয়ে কি করা হয়, কোনটা কিভাবে নির্ণয় করা হয়, এবং কোনটার পরিমাপ কেমন বা কোনটার উদাহরণ কি, এই জিনিসগুলো একটু আমরা ডিসকাস করব। খেয়াল কর, শুরুতে আয় সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ জিনিসটা কি? সমযোজী ব্যাসার্ধ হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ, সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা মৌলের মধ্য, দুইটা মৌলের নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ আন্ত নিউক্লিয়ার যে দূরত্ব, ওই দূরত্বের অর্ধেককে বলা হয় সমযোজী ব্যাসার্ধ, ঠিক আছে। এটা মুখে বললাম, এবার একটু লিখি, এবার একটু লিখি। সমযোজী ব্যাসার্ধ জিনিসটা কি? সমযোজী বন্ধনে আবদ্ধ, সমযোজী বন্ধনে আবদ্ধ
সরি সমযোজি বন্ধনে আবদ্ধ এটা সমযোজি বন্ধনে আবদ্ধ দুটি মৌলের দুটি মৌলের আন্ত নিউক্লিয়ার আন্ত আন্ত নিউক্লিয়ার দূরত্বকে দূরত্ব আন্ত নিউক্লিয়ার দূরত্বের আন্ত নিউক্লিয়ার দূরত্বের দূরত্বের অর্ধেককে হ্যাঁ আন্ত নিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলে সমযোজী ব্যাসার্ধ বলে ব্যাসার্ধ বলে আচ্ছা তাহলে কি লিখলাম যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি মৌলের আন্ত নিউক্লিয়ার অর্থাৎ দুটি মৌলের যে দুটি নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্বটা ওই দূরত্বের অর্ধেককে বলা হয় সমযোজী ব্যাসার্ধ খেয়াল করে দেখ মনে কর ধর এই যে এটা এটা মনে কর একটা কই আঁকাবে যে এখানে আঁকাই হ্যাঁ আচ্ছা এখানে গোল কোনো ইয়ে আছে কি না গোল গোল আছে দাঁড়া এইটা আর একটা কই আঁকাবো আচ্ছা বাচ্চারা দাঁড়া এটা তো আমি একটু অনভিজ্ঞ ওকে ফাইন হয়েছে তাহলে খেয়াল করে দেখ এটা মনে কর একটা কি অণু ধর যে কোনো একটা ধর হাইড্রোজেন বা মনে কর যে ধর আয়োডিনই ধরলাম হ্যাঁ মনে কর এটা হচ্ছে কি একটা আয়োডিন অণু একটা আয়োডিন অণু মনে করে এটা ঠিক আছে এখন এদের মধ্যে কি আছে সমযোজী বন্ধন আছে ঠিক আছে সমযোজী বন্ধন এখন দেখ এই যে আয়োডিন অণুটার এই যে আয়োডিন অণু এই আয়োডিনের দুইটা সেন্টার আছে এটা কি এটা একটা আয়োডিন পরমাণু এটা আর একটা আয়োডিন পরমাণু ঠিক আছে দুইটা আয়োডিন পরমাণু এবার খেয়াল করে দেখ এই যে দুইটা আয়োডিন পরমাণু দুইটা আয়োডিন পরমাণুর এখানে একটা সেন্টার আছে কেন্দ্র আছে অর্থাৎ এইটা হচ্ছে তার একটা সেন্টার এটা হচ্ছে তার একটা সেন্টার মানে নিউক্লিয়াস সোজা হিসাব নিউক্লিয়াস এখন এই যে দুই নিউক্লিয়াস এই দুই নিউক্লিয়াসের যে দূরত্বটা খেয়াল কর এই যে দুই নিউক্লিয়াসের দূরত্বটা এই যে দুই নিউক্লিয়াসের দূরত্বটা এই দূরত্বটাকে আমরা কি বলবো এই যে খেয়াল কর তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু এই দুইটা পরমাণুর দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্বটা এই দূরত্বটাকে বলা হয় সমযোজী দূরত্ব এই দূরত্বটাকে কি বলা হয় এই দূরত্বটাকে বলা হয় সমযোজী দূরত্ব সমযোজী দূরত্ব সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা মৌলের আবারও বলতেছি সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা মৌলের যেই দুইটা নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের মধ্যবর্তী যেই দূরত্ব দুইটা যে নিউক্লিয়াস আছে এই দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী যেই দূরত্ব এই দূরত্বটাকে বলা হয় সমযোজী দূরত্ব আর সমযোজী ব্যাসার্ধ আমরা কি বলছি যে এই সমযোজী দূরত্বের আন্ত নিউক্লিয়ার যে দূরত্ব দূরত্বের অর্ধেক তাহলে তাহলে এইখানে সমযোজী ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ ইকুয়াল টু কি বলতো ইকুয়াল টু হচ্ছে সমযোজী দূরত্ব সমযোজী দূরত্ব ডিভাইডেড বাই টু সমযোজী দূরত্ব ডিভাইডেড বাই টু এইটা পারবি না বাচ্চারা বল বুঝছস কি না ক্লিয়ার ক্লিয়ার তাহলে কি হবে যে আমরা সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু বা দুইটা মৌল তাদের আন্ত নিউক্লিয়ার যে দূরত্ব দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে বলা হয় সমযোজী দূরত্ব আর সমযোজী ব্যাসার্ধ কি সমযোজী ব্যাসার্ধ হচ্ছে সমযোজী দূরত্বের অর্ধেক সমযোজী দূরত্ব ডিভাইডেড বাই টু সিম্পল একদম সিম্পল আয় নেক্সট আয়নিকটাতে পরে আসতেছি আগে এটা দেখ ধাতব ব্যাসার্ধ ধাতব ব্যাসার্ধ আচ্ছা এটাতে পরে আগে আয়নিকটাই পরে আসি এটা ধাতব ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ সেম ওইটা সমযোজী ব্যাসার্ধ সমযোজী বন্ধনে এটা ধাতব বন্ধনে এটাই আর কি এটাই বলতে চাইছিলাম আচ্ছা আয়নিক ব্যাসার্ধ আয় আয়নিক ব্যাসার্ধ দুইটা এক এক নম্বর হচ্ছে ক্যাটায়নিক ব্যাসার্ধ
ক্যাটায়নিক ব্যাসার্ধ, দুই নাম্বার হচ্ছে অ্যানায়নিক ব্যাসার্ধ। অ্যানায়নিক ব্যাসার্ধ। এখন এই ক্ষেত্রে খেয়াল কর, ক্যাটায়নিক ব্যাসার্ধ যেহেতু আয়নিক ব্যাসার্ধ বলছে, আয়নিক ব্যাসার্ধ মানে আয়ন, আয়নের ব্যাসার্ধ। এখন আয়ন তো দুইটা, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, তাই না? দুইটা। এখন তো আমরা ক্যাটায়নিক ব্যাসার্ধ দেখব, অ্যানায়নিক ব্যাসার্ধ দেখব। তো প্রথমে আয় ক্যাটায়নের ক্ষেত্রে, এই যে ক্যাটায়নিক ব্যাসার্ধ, অ্যানায়নিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ আমরা কী পড়ে আসছিলাম, যে বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে গেলে কি বাড়ে, তাই না? তো আমরা এরকম উদাহরণ সহ দেখব। প্রথমে আয় ক্যাটায়নিক ব্যাসার্ধ, বাম থেকে ডানে গেলে কি হয়, এই যে বাম থেকে যখন আমরা ডানে যাব, ডান দিকে যাব, তখন হচ্ছে কমে, কমে, ঠিক আছে? বাম থেকে ডানে গেলে কমে। আমরা যদি উদাহরণ দেখি, দেখ, মনে কর সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম টু প্লাস, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস, ঠিক আছে? তো বাম থেকে ডানে গেলে কি হইতেছে, কমতেছে। খেয়াল করবি, এই দেখ, এই সোডিয়াম প্লাসের ইলেকট্রন কয়টা, দশটা। ম্যাগনেসিয়াম টু প্লাসের ইলেকট্রন কয়টা, দশটা। অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের ইলেকট্রন কয়টা, দশটা। তাহলে এদেরকে আমরা কি বলতে পারি, আইসো ইলেকট্রনিক, তাই না? তো আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে একটা ধর্ম রাখবি, মনে রাখবি, যে আইসো ইলেকট্রনিক যদি ক্যাটায়ন হয়, আইসো ইলেকট্রনিক যদি ক্যাটায়ন হয়, তাহলে চার্জ বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক ব্যাসার্ধ কমে, অর্থাৎ সাইজ ছোট হয়। আর আইসো ইলেকট্রনিক যদি অ্যানায়ন হয়, আইসো ইলেকট্রনিক যদি অ্যানায়ন হয়, তাহলে চার্জ বৃদ্ধির সাথে সাথে, চার্জ বৃদ্ধির সাথে সাথে সাইজ বাড়ে। এই দুইটা কথা নোট করে রাখবি, ঠিক আছে? আমি লিখে দিতেছি একটু পরে, এক মিনিট। হ্যাঁ, ক্লাসে ক্লাসে, ওকে। তাহলে খেয়াল করে দেখ, এইখানে যদি বলি তাহলে সব থেকে বড় কোনটা বলতো বাচ্চারা, যে আমার এরা কি, এরা হচ্ছে ক্যাটায়ন, আইসো ইলেকট্রনিক, তাহলে চার্জ বৃদ্ধির সাথে সাথে কি হবে, এদের সাইজ কমবে। তাহলে সব থেকে ছোট কোনটা, অ্যালুমিনিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে, তার মানে সব থেকে বড় হচ্ছে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। তাহলে দেখ, বাম থেকে ডানে যখন আমরা যাই, এটার পারমাণবিক ব্যাসার্ধ কী হইতেছে, কমতেছে। আবার যদি উপর থেকে নিচে যাই আমরা, উপর থেকে নিচের দিকে যাই, তাহলে কি হয়, বাড়ে। উপর থেকে নিচে গেলে বাড়ে, যেমন যেমন এই যে দেখ, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, তারপরে লিনা কে রুবি, রুবিডিয়াম, রুবিডিয়াম প্লাস, এইখানে কি হইতেছে, নিচের দিকে সব, মানে শক্তিস্তর বৃদ্ধির ফলে, শক্তিস্তর বৃদ্ধির কারণে তোর এই এই সাইজগুলো কি হইতেছে, বেড়ে যাচ্ছে। আর এরা কেউ কেউ কি আইসো ইলেকট্রনিকও না, তো এইখানে ওই থিওরি খাটতেছে না। এখানে উপর থেকে নিচে গেলে শক্তিস্তর বাড়তেছে, সাইজ বাড়তেছে। তো এবার যদি বলি এই তিনটার মধ্যে কোনটা সব থেকে বড়, তাহলে সব থেকে বড় হচ্ছে রুবিডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপর সোডিয়াম, ঠিক আছে? বুঝতে পারছি আমরা। তো এই লাইনটা আমি একটু লিখে দিই, লিখে দিলে লাইনটা খুব যত্ন করে নোট করে রাখবি। দেখ লাইনটা কি, লাইনটা হচ্ছে আইসো ইলেকট্রনিক, আইসো আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক ক্যাটায়ন হলে, ক্যাটায়ন হলে, আইসো ইলেকট্রনিক ক্যাটায়ন হলে চার্জ বৃদ্ধির সাথে, চার্জ বৃদ্ধির সাথে সাথে কি হয়, আইসো ইলেকট্রনিক যদি ক্যাটায়ন হয়, ক্যাটায়ন হলে চার্জ বৃদ্ধির সাথে সাথে কি হবে, সাইজ কমবে বা ব্যাসার্ধ কমে, ব্যাসার্ধ কমে, ঠিক আছে? ব্যাসার্ধ কমে। আর ক্যাটায়ন না হয় যদি অ্যানায়ন হয়, অ্যানায়ন হলে চার্জ বৃদ্ধির সাথে সাথে ব্যাসার্ধ বাড়ে, অ্যানায়ন হলে, অ্যানায়ন হলে ব্যাসার্ধ বাড়ে। এই দুইটা লাইন খুব যত্ন করে মনে রাখবি, হ্যাঁ, এই দুইটা লাইন মনে রাখবি। তাহলে এই যে অ্যানায়নের সাইজ, ক্যাটায়নের সাইজ, এই জিনিসগুলো নিয়ে প্যাস লাগবে না। কারণ দেখবি পরীক্ষায় আসে, এরকম আয়ন দেয়, আয়ন দিয়ে বলে যে কোনটা সাইজ সব থেকে বেশি, তো দেখবি যে আয়নগুলো দেওয়া হয় সব আইসো ইলেকট্রনিক দিবে। তো আইসো ইলেকট্রনিক যদি ক্যাটায়ন হয়, তাহলে চার্জ বেশি হলে সাইজ ছোট, আর চার্জ যদি অ্যানায়ন হয়, চার্জ বেশি হলে সাইজ বড়, ঠিক আছে? তা এবার আমরা আয়নিক ব্যাসার্ধের দিকে যাই, অ্যানায়নিক ব্যাসার্ধের দিকে যাই। তো অ্যানায়নিক ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা কী শিখছিলাম, সেম, যখন বাম থেকে ডানে যাব তখন কমে, কমতে থাকবে, ঠিক আছে? বাম থেকে ডানে, যেমন ধর এই যে নাইট্রোজেন থ্রি মাইনাস, অক্সিজেন টু মাইনাস, তারপর হচ্ছে ফ্লোরাইড মাইনাস,
এরা সবাই দেখ, এরও 10টা ইলেকট্রন, এরও 10টা ইলেকট্রন, এরা 10টা ইলেকট্রন। আর যখন বাম থেকে ডানের দিকে যাইতেছে তখন দেখ চার্জ কমতেছে, চার্জ কমতেছে। আর আইসো ইলেকট্রনিক যদি অ্যানায়ন হয় তাহলে চার্জ বাড়লে সাইজ বাড়ে, চার্জ কমলে সাইজ কমে, ব্যাসার্ধ কমে। তাহলে খেয়াল করে দেখ, এইখানে এই জায়গায় সবথেকে চার্জ বেশি কার? নাইট্রোজেনের। তাহলে সবথেকে বড় কে? নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লোরিন। ক্লিয়ার? এরপরে উপর থেকে নিচে গেলে বাড়ে, সাইজ বাড়ে, উপর থেকে নিচে গেলে কি বাড়ে? বাড়ে। তারা কারা? ধর এই যে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এইসব। তো সব থেকে বড় কে? সব থেকে বড়, বিশাল বড় ফ্লোরাইড, তারপরে ক্লোরাইড, তারপর ব্রোমাইড। তাহলে এই হচ্ছে আমার পারমাণবিক ব্যাসার্ধের যে আয়নিক ব্যাসার্ধ, ক্যাটায়নিক ব্যাসার্ধ এবং অ্যানায়নিক ব্যাসার্ধর মোটামুটি একটা আইডিয়া আমরা পাইলাম। তবে এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এমসিকিউতে আসে যে এই জিনিসগুলো দিয়ে বলবে যে কোনটা বড় কোনটা ছোট, সেক্ষেত্রে আমরা এই লাইনটা আমাদেরকে সেদিন বাঁচাবে। ঠিক আছে, পরীক্ষার হলে শেষ বিচারের দিন যখন আমাদের গলায় পাড়া দিয়ে ধরে জিজ্ঞেস করবে তখন এই লাইনটা আমাদেরকে বাঁচিয়ে দিবে। তো এই লাইনটা অবশ্যই অবশ্যই মনে রাখবি, সুন্দর করে নোট করে রাখবি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা যাই পরের স্লাইডে। বাচ্চারা আসিস, বুঝতেছিস? যারা আসিস, ওকে, নেক্সট। ওকে, ধাতব ব্যাসার্ধ অলরেডি বলছি। আমার সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে কি ছিল? সমযোজী বন্ধনে আবদ্ধ মৌল সমূহের আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক, তাই না? আর ধাতব ব্যাসার্ধের ক্ষেত্রে হচ্ছে ধাতব বন্ধনে থাকবে, ধাতব বন্ধনে যুক্ত থাকবে, বাকি সব ওই সমযোজী ব্যাসার্ধের মতো। ঠিক আছে, সমযোজী ব্যাসার্ধের মতো এরকম দুইটা থাকবে, আন্তঃনিউক্লিয়ার দূরত্বকে দুই দিয়ে ভাগ দিলে শেষ। এই জন্য এটার কথা বলতেছি না, এটা নিয়ে পরেরটাতে যাই। ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ, এটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। ঠিক আছে, ভ্যান্ডারওয়ালস, ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধটা আমরা একটু ব্যাখ্যা করবো। সিম্পল, সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে ভ্যান্ডারওয়ালস বন্ধনে আবদ্ধ দুইটা মৌলের, দুইটা যৌগের, দুই মৌলের আন্তঃনিউক্লিয়ার দূরত্বকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই, অর্থাৎ সংজ্ঞা সবই এক। এখন ভ্যান্ডারওয়ালস যদি আমরা একটু ব্যাখ্যা করতে যাই, খেয়াল করে দেখ, এরকম ধর এইটা এইটা, হ্যাঁ, মনে করে এই দুইটা আর এইখানে নেই হচ্ছে দুইটা, দেখ ওকে ফাইন, এইটা আচ্ছা ওটা থাকুক, খেয়াল কর বাচ্চারা। এখন দেখ, মনে কর এইটা একটা আয়োডিন অণু, এটা কি? এটা একটা আয়োডিন অণু, তার মানে এটা কি? এটা একটা আয়োডিন, এটা একটা আয়োডিন, এটাও মনে কর একটা আয়োডিন অণু। ঠিক আছে, এখন এই দুইটা আয়োডিন অণুর মধ্যে কি আছে? ভ্যান্ডারওয়ালস বন্ধন আছে, ভ্যান্ডারওয়ালস বন্ধন আছে। হ্যাঁ, এখন এই আয়োডিনের একটা পরমাণুর যে কেন্দ্র, এই আয়োডিনের একটা পরমাণুর যে কেন্দ্র, এই দুইটা কেন্দ্রকে আমরা কাউন্ট করবো। মনে করি এই একটা আয়োডিন, এই একটা আয়োডিন, হ্যাঁ দুইটা। এবার দুইটা কিন্তু কি? ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন অণুর। আগেরটা কি ছিল? সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি ছিল? সমযোজী বন্ধনের ক্ষেত্রে ছিল একই অণু, তাই না? একই অণু দুইটা পরমাণু, সমযোজী বন্ধন। কিন্তু ভ্যান্ডারওয়ালসের ক্ষেত্রে কি? দুইটা আলাদা অণু বা দুইটা আলাদা যৌগ, হ্যাঁ দুইটা আলাদা অণু বা দুইটা আলাদা যৌগের যেই আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। এখন দেখ, এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে ভ্যান্ডারওয়ালস দূরত্ব, ভ্যান্ডারওয়ালস দূরত্ব, দূরত্ব। তাহলে ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ কি? ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ, ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু কি? ওই যে ভ্যান্ডারওয়ালস দূরত্ব, দূরত্ব ডিভাইডেড বাই টু, শেষ। এই যে ভ্যান্ডারওয়ালস দূরত্ব ডিভাইডেড বাই টু, এইটা। ক্লিয়ার বাচ্চারা? এখন একটা জিনিস খেয়াল করে দেখ, যদি আমাদের এই একটা যৌগ নিয়ে কথা বলতে বলতো, তাহলে এই যে দেখ, এই যে যৌগটা এইখান থেকে এখানে, এই দুইটা, এই দুইটার যে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব,
এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বটাকে কি বলতে বল? এখন আমরা তো এইখান থেকে এখানে দেখাইলাম যে এই দুইটার যে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব এটা হচ্ছে ভ্যান্ডারওয়ালস দূরত্ব, এটাকে দুই দিয়ে ভাগ দিলে ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ। কিন্তু কিন্তু এই একটা মৌল একটা যোগ অণু যদি আমরা শুধু আয়োডিনের মধ্যে হিসাব করতাম তাহলে এইখান থেকে এখানে যে দূরত্বটাকে এটাকে কি দূরত্ব বলতে বল দেখি, যারা ক্লাস করতেছিস বলতে পারবি? এটুকু দূরত্বকে আমরা কি বলতাম? এটুকু দূরত্বকে বলতাম আমরা সমযোজী ব্যাসার্ধ। এটুকু দূরত্বকে আমরা কি বলতাম? এই যে এটা, এটাকে বলতাম আমরা সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ। তাহলে পরীক্ষা যদি একসাথে আসে যে ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ, তাহলে আলাদা আলাদা চিত্র নায়ক এরকম এক চিত্রের মধ্যে দেখাই দিতে পারবি যে এটা থেকে এইটা দুইটা আলাদা অণুর মধ্যে যেটা সেটা হচ্ছে ভ্যান্ডারওয়ালস দূরত্ব, আর এখান থেকে এখানে সেটা হচ্ছে ভ্যান্ডারওয়ালস সমযোজী দূরত্ব। এটা কি সমযোজী দূরত্ব? সমযোজী দূরত্ব যেটাকে যদি আবার দুই দিয়ে ভাগ দেই তাহলে হয়ে যাবে সমযোজী ব্যাসার্ধ। ঠিক আছে, বুঝছিস বাচ্চারা? তাহলে মোটামুটি আজকে এ পর্যন্তই আমাদের মোলে পর্যাবৃত্ত ধর্মের যেই জিনিসগুলা মোটামুটি এর মধ্যেই পড়ে। তবে হ্যাঁ, আরেকটা লাইন, ছোট্ট একটা লাইন লিখে দেই। এই লাইনটা যদি আমাদেরকে বলে যে এই যে ধাতব ব্যাসার্ধ, ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, এই তিনটার মধ্যে, এই তিনটার মধ্যে কোনটা সবথেকে বড়, কোনটা সবথেকে বড় বা কোনটা সবথেকে ছোট, তাহলে মনে রাখবি যেই বন্ধনটা বেশি শক্তিশালী সেটা দূরত্ব কম, ঠিক আছে? আর যেই বন্ধনটা শক্তি কম, দুর্বল বন্ধন, সেটা দূরত্ব বেশি। তো এখানে সবথেকে শক্তিশালী বন্ধন হচ্ছে সমযোজী, তারপরে ধাতব, তারপর হচ্ছে ভ্যান্ডারওয়ালস, ঠিক আছে? তাহলে যদি আমাদেরকে বলা হয় যে কোন ব্যাসার্ধটা বড়, কোন ব্যাসার্ধ দুর্বল ব্যাসার্ধটা সবথেকে বড়, তার মানে সবথেকে বড় হবে কোনটা? সবথেকে বড় হবে ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ। সবথেকে বড় কোনটা? ভ্যান্ডারওয়ালস ব্যাসার্ধ, ব্যাসার্ধ। এরপরে কোনটা? এরপর হচ্ছে ধাতব ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ। এবং সবশেষে কোনটা? সবশেষে হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ। ঠিক আছে, সবশেষে হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। এই জিনিসটা মাথায় রাখিস, এই জিনিসটা মনে রাখিস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ কি? কারণ খুবই সিম্পল। মনে কর দুর্বল বন্ধন, এটা দুর্বল বন্ধন মানে এরকম দূরে দূরে থাকে, কাছাকাছি থাকে না, দূরে দূরে থাকে, তাহলে দূরত্ব বেশি, ব্যাসার্ধ বেশি। আর স্ট্রং বন্ধন মানে এরকম কাছাকাছি থাকে, কাছাকাছি না থাকে, মানে হচ্ছে দূরত্ব কম, ব্যাসার্ধ কম। ঠিক আছে, সো হোপফুলি বুঝতে পারছিস। এ পর্যন্ত পর মোলের পর্যাবৃত্ত ধর্ম, যা যা পড়াইছি, যে জিনিসগুলো পড়াইছি এগুলো পর্যন্ত আজকে 9 নম্বর লেকচার এসে এখানে শেষ করলাম। আমরা কালকে থেকে, নেক্সট ক্লাস থেকে আমরা স্টার্ট করবো হচ্ছে রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারটা কি? মোলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। আমাদের ধর্ম পর্যন্ত শেষ হয়েছে, নেক্সট ক্লাস থেকে আমরা রাসায়নিক বন্ধন স্টার্ট করবো। এখানে অনেক মজার মজার জিনিস আছে, সব নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ, আড্ডা হবে সুন্দর কেমিস্ট্রির। ভালো থাকিস, সুস্থ থাকিস, আবার কালকে দেখা হবে। কালকে আগে আগে ক্লাস নিবো, হ্যাঁ আমি জানাই দিবো ভাইয়া দিনের বেলা কখন ক্লাস নিবো। হ্যাঁ ঠিক আছে, ওকে, ভালো থাকিস, সুস্থ থাকিস, আল্লাহ হাফেজ।